ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? ঘুরতেছে ভাই, আসছে, এখনো ঘুরতেছে, আসছে এই আসছে। দেখা যাচ্ছে ভাই, আচ্ছা আবার ঠিক চলে গেল। আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে দেখো স্ক্রিন, আশা করি দেখতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছ। জি, আমাকে একটু বলবা, স্ক্রিনের উপর যে অঙ্কটা আছে এই সবার উপরে মনে দেখতে পাচ্ছ যে এবিসি এর ত্রিভুজ, এবিসি এর শীর্ষ ত্রয় এ বি সি, তিনটা বিন্দু দিয়ে আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এ এর সাহায্যে বিসি বরাবর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটাতে কারো সমস্যা আছে? না না ভাই, ভাই, এটা এটা পারতেছি না ভাই। এখানে যারা যারা আছে প্রত্যেকেই, কারো কোনো সমস্যা নাই অঙ্কটাতে? না 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 নাই, ভাই, এটা নেই। মারুফ তোমার সমস্যা আছে এই অঙ্কটাতে? না ভাই, সমস্যা নেই, এটা পারতেছি। ওকে ঠিক আছে, তারপর আমি আমি এটা সলিউশন করে রাখছিলাম আমার স্লাইডের মধ্যে। এই যে দেখো, কিছু না, এখানে আমাকে ফর্মুলা বসাতে হবে। ফর্মুলা বসে তুমি ক্যালকুলেটার ইউজ না করো, এখান থেকে যে এটার সাথে এটা বিয়োগ, এর সাথে এটা বিয়োগ, আবার এর সাথে এটা বিয়োগ, এর সাথে এটা বিয়োগ করলে এই ফর্মেটটা আসে। আসার পরে সরাসরি আমরা আড়াআড়ি গুণ করলে মান চলে আসে। হ্যাঁ ওকে, এই যে এটার সমাধান হচ্ছেই। ঠিক আছে, আমি এর পরের অঙ্কে চলে যেতে চলে, এই অঙ্কটাতে সমস্যা আছে তাই না? মাইনাস চলে আসছে ক্ষেত্রফলের মধ্যে, তাই তো? -44 আসছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ ভাই, এটা ভাইয়া, হচ্ছে, ওইটা -44। আচ্ছা -40 আসলে তাতে সমস্যা কোথায়? শোনো, হ্যাঁ ক্ষেত্র, হ্যাঁ, ওই এখানে দিয়ে দিছে যে সিএ এর উপর লম্বের দৈর্ঘ্য, এখানে সিএ তো দিয়েই দিছে ভাইয়া আচ্ছা আচ্ছা প্রশ্নটার মধ্যে তো। আচ্ছা, আমাকে একটু বলতে দাও। এখানে হচ্ছে অঙ্কটাতে এখানে দেখো যে আমি তোমাদের আগের ক্লাসটাতে বলেছিলাম, যদি এ বি সি বিন্দুগুলো যদি চিহ্নিত করা থাকে, এ বি সি বিন্দুগুলো যদি চিহ্নিত করা থাকে তাহলে আর কোঅর্ডিনেট অনুসারে মেলানো লাগবে না। যদি কোঅর্ডিনেট অনুসারে তুমি না মেলাও তাহলে উত্তর মাইনাস চলে আসতে পারে। কিন্তু আমি বলেছিলাম যদি এ বি সি এই বিন্দু আকারে যদি থাকে, সরি, বিন্দুগুলো নাম নাম উল্লেখ যদি করে দেয় তাহলে পরে সেখানে অটোমেটিক্যালি কোঅর্ডিনেট অনুসারে সাজা থাকেই, মানে সাজানো থাকে, তাই তোমাদের নতুন করে সাজাতে হবে না। কিন্তু এই একটা অঙ্ক আছে যে অঙ্কটাতে এ বি সি অনুসারে নাম দেওয়া আছে ঠিকই, কিন্তু এই বিন্দুগুলো কোঅর্ডিনেট অনুসারে সাজানো নাই। যেমন আমি যদি দেখি যে এখানে যে আমার যে বিন্দুটা হচ্ছে, নিচে একটা লেখা আসছে, বা এটা বারবার ডিস্টার্ব করে, এনিওয়ে দেখো, আমরা যদি এই এটাকে যদি কোঅর্ডিনেটে বিন্দু অনুসারে যদি সাজাই, এটাকে যদি বলি আমরা এক্স অক্ষ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, আমরা যদি এখানে ওই বিন্দুগুলোকে যদি, সরি, এক্স এবং ওয়াই অক্ষে যদি বিন্দুগুলো সাজাই, এই বিন্দুটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট আমাদের। এখানে এ যে বিন্দুটা আছে সেই এ বিন্দুটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে, এটা হলো এ বিন্দু। আর বি বিন্দুটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, আর সি বিন্দুটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট, সি বিন্দুটা হচ্ছে আমাদের এখানে ফোর্থ কোঅর্ডিনেট। কোথায় গেল? এই তো। তাহলে এখন দেখো, তাই যদি হয় তাহলে আমরা এটাকে বলছি এ বিন্দু, এটাকে বলছি বি বিন্দু, আর এটাকে বলছি সি বিন্দু। স্বাভাবিক অবস্থায় তুমি কোথা থেকে দেখো, এই যে ত্রিভুজে যে নামটা দেওয়া আছে এখানে, এই যে এই জায়গায় নামটা যে দেওয়া আছে এ বি সি, তাহলে আমরা যদি এই নাম অনুসারে যদি যাই তাহলে এ থেকে বি, আবার বি থেকে সি, আবার সি থেকে এ, তাহলে আমরা গেলাম কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে গেলাম না, ক্লোকাইজ গেলাম তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্লোকওয়াইজ। আমি গেলাম এখান থেকে দেখো ক্লোকাইজ, এইভাবে করে গিয়েছি। যদি ক্লোকাইজ যাই তাহলে ক্ষেত্রফল মাইনাস আসবে, এটাই স্বাভাবিক। আর যদি তুমি অ্যান্টি ক্লোকাইজ যাও তাহলে ক্ষেত্রফল পজিটিভ আসবে। তো এখানে পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই, আমি যেটা বলে রেখেছিলাম সেটাই করবা। যদি নাম আকারে যদি দেওয়া থাকে এরকম তাহলে যেভাবে আছে তুমি সেভাবেই ফর্মুলার মধ্যে মানগুলো বসাবা, আর যদি নাম আকারে না থাকে তখন তুমি কোঅর্ডিনেট অনুসারে বসাবা, ঠিক আছে? আর না, নাম আকারে থাকলে যদি ক্ষেত্রফল মাইনাস আসে কোনো টেনশনের কারণ নাই, মাইনাস আসুক, মাইনাস যদি আসে, মাইনাস মাইনাস আসলেও রেখে এটা দিবো কোনো, তাহলে, বুঝিনি কি আছে। বলছি মাইনাস আসলে ওইভাবেই রেখে দিবো, মাইনাস হ্যাঁ আমি মানে কি করতে হবে? বলছি, সমস্যা না, বলছি মাইনাস আসলে শেষে তুমি কি করবে আমি সেটা দেখাচ্ছি, মানে ক্ষেত্রফল মাইনাস কেন আসছে তার ব্যাখ্যা। এটা আমি এখানে ব্যাখ্যাটা দিলাম, একজন প্রশ্ন করেছিল সে বুঝতে পারছে কেন ক্ষেত্রফল মাইনাস আসছে? জি ভাইয়া, আচ্ছা তাহলে এখন আমরা যদি অঙ্কটা, আমি পুরোপুরি সমাধান করছি না, শুধু দেখাচ্ছি, এ একটা বিন্দু ছিল, বি একটা বিন্দু, মানে এই বিন্দুগুলো একদম প্রকৃত ত্রিভুজে, মানে সরি, মানে প্রকৃত স্থানাঙ্ক নিয়ম অনুসারে না সাজালে হবে, কোন রকম একটা ত্রিভুজ আঁকে জাস্ট এমন ভাবে বিন্দুগুলো চিহ্নিত করতে পার। মানে আমি এটা বলছি যে তুমি যে একটা কোয়ার্ডিনেট নিলা, মানে কোয়ার্ডিনেটের নিয়ম অনুসারে বিন্দুগুলো না সাজালে হবে, সমস্যা নেই। তো যাই হোক, তাহলে এখন এখান থেকে আমরা এই যে মানগুলো বসালাম, বসানোর পরে একদম সিরিয়ালি যেভাবে ছিল সেভাবে বসিয়েছি, প্রথমে এ বিন্দু,
তারপরে হচ্ছে বি বিন্দু, তারপরে সি বিন্দু বসিয়েছি, বসানোর পরে এখানে মান আসছে আমাদের গুণ করলে মানে মান আসছে -4। তো ক্ষেত্রফল তো কখনো মাইনাস হতে পারে না, এই জন্য আমরা পরে কি করব হচ্ছে পরে আমরা এখান থেকে অবশ্য আমি এটা এখানে দেখাইনি, দেখিয়েছি মানে লাস্টে দেখিয়েছি, হ্যাঁ এই যে লাস্টে, এই যে এখানে দেখো -44 এর জায়গায় এই যে একটা সমানের মতো একটা সিম্বল আছে, মানে এটাকে আমরা কোনো যদি রাউন্ড ফিগার যদি মান নিতে চাই কিছুটা এরকম সিম্বল ব্যবহার করা হয়। এই সিম্বলটা ব্যবহার করে আমরা সরাসরি প্লাম মাইনাসটা উঠিয়ে দেবো, কারণ ক্ষেত্রফল কখনো মাইনাস হতে পারে না। হ্যাঁ এই জন্য আমরা সরাসরি এখানে পজিটিভ লিখে দেবো, এই এতটুকু করলে হবে, তাছাড়া কোনো টেনশনের কোনো কারণ নাই। তাছাড়া এই অঙ্কটাতে তো অন্য তো কোনো সমস্যা নাই কারোর? না ভাইয়া, আচ্ছা যারা বলছো ভাই ক্যালকুলেশন, ভাই এই 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 ক্যালকুলেশন যদি না পারো তাহলে কোন ক্যালকুলেশন পারবে বলো? আমি বলেছিলাম খুব সহজ, ওপরটার সাথে নিচেরটা বিয়োগ, দেখো -3 এর সাথে যদি -3 বিয়োগ করো জিরো হয়, এটা তো তুমি তো স্বাভাবিক অবস্থায় এই ক্যালকুলেশনটা মুখেই পারবা। -2 এর সাথে 9 বিয়োগ করলে -11 হয়, লিখে ফেলো। আবার -3 এর সাথে 5 বিয়োগ করলে -8 হয়, আবার 9 এর সাথে -8 বিয়োগ করলে 17 হয়। এই ক্যালকুলেশনটুকু পারো না? কোনো অসুবিধা হচ্ছে এই ক্যালকুলেশন গুলো করতে? এরকম ক্যালকুলেশন করতে কি সমস্যা হচ্ছে তোমাদের? এটা তো ক্যালকুলেটার একবারে বের করে, না ভাইয়া হ্যাঁ ক্যালকুলেটার এইটা না, একবার, এইটা না। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি, সামনে যাচ্ছি, সমস্যা নেই, ক্যালকুলেটার তো একবার বের করে, আমরা না ক্যালকুলেটার ব্যবহার করলামই না, এটা তো মুখে মুখে হয়। আমি বলেছিলাম যে এর সাথে এটা বিয়োগ, তারপর এর সাথে এটা বিয়োগ, তারপর আবার এর সাথে এটা বিয়োগ, তারপর আবার এর সাথে এটা বিয়োগ, যেটা আমি ক্লাসের মধ্যে শিখিয়েছিলাম। এই জিনিসটা তো বুঝছিল সবাই যে আমি এখানে যে নিয়ম অঙ্কটা করেছি এটা কিভাবে করা হলো, এটা তো সবাই বোঝো নাকি? এখানে যারা যারা আছো সবাই বোঝো তো? জি ভাই, ঠিক আছে তাহলে হবে, তাহলে এই অঙ্কটা নিয়েও সমস্যা নাই। মানে আমার আসলে তোমাদের উপরে একটা মানে এটা খারাপ ভাবে নিও না, তোমাদের উপরে একটা বিশ্বাস জিনিসটা আমার একটু কমে গেছে, এই জন্য আমি যতগুলো অঙ্ক আমি তোমাদের করতে সব অঙ্কগুলো আমি কষ্ট করে স্লাইড গুলো প্রস্তুত করে রেখেছি, এগুলো খুবই সহজ অঙ্ক, কিন্তু তাও আমার কাছে মনে হচ্ছিল যে মনে হয় তোমাদের এইগুলোতেও সমস্যা হবে, এই জন্য তুলে রেখেছি প্রথম প্রথম। তো কিন্তু সমস্যা হচ্ছে কি একটু মানে সময়, আপনি 3 মিনিট সময় কথা বলছেন না, আমাদের দেখা যায় হয়তো বা 4 মিনিট লাগে, হয়তো বা 4.5 মিনিট লাগে, 5 মিনিট লাগে, এইভাবে আমি ধর ঘড়ি ধরে করছি, এই জন্য না এটা ম্যাথ তোমার তো সবগুলো হয়েছে ভাই। এটা তো প্রবলেম না, তোমার 3-4 মিনিট লাগছে লাগুক, কিন্তু অঙ্ক আমি যে নিয়মে শেখাচ্ছি সেই নিয়মে করতে পারছো কিনা এখন লাগছে, এটা পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি কেবল হঠাৎ করে তুমি হচ্ছে জীবনে কোনোদিন বাইকে তুমি চালাতে পারো না, এখন হঠাৎ করে তুমি বাইক চালানো শিখেছো, বাইক চালানো শেখার পরে এখন হঠাৎ করে যদি তুমি যদি 100 কিলোমিটার পার আওয়ারের এর থেকে যদি হাই স্পিডে যদি চালাতে যাও তুমি, বা 100-এর কাছাকাছি স্পিডে যদি চালাতে যাও, তাহলে তো তোমার মৃত্যু অনিবার্য, বা তুমি তো অ্যাক্সিডেন্ট করবে, এটা স্বাভাবিক। তুমি কেবল এই নিয়মটা শিখছো, আগে কখনো এইভাবে শেখোনি, তুমি প্রথমে করতে গেলে তো একটু সময় লাগবেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু অঙ্ক পারছো না এমন হলে সেটা সমস্যা, এটা তো কোনো সমস্যাই না। আচ্ছা এনিওয়ে তাহলে এই অঙ্কটা গেল, এবার আমি এর পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। ভাই একটা প্রশ্ন, হ্যাঁ বলো, একটা প্রশ্ন ভাই, এই যে যেমন আমরা এখানকার অঙ্কটাতে বলে দিছে যে এই যে এ সাত যে বি হতে সি এর উপর লম্ব, সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন যদি ভাই আমরা আপনি যেখানে এ দিছেন এর জায়গায় যদি আমরা এখানে বি দিই, বি এর জায়গায় যদি এ, আর হচ্ছে সি এর জায়গায় যদি আপনার সি দিই, তাহলে তো অঙ্কটা ভাই হিসেবে হয়ে যায়, তাহলে তো এখানে -4 আসবে না, তাহলে তো +4 আসবে ভাই, কারণ এখানে তো বলছে যে এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে তুমি তাহলে আমরা মাইনাস, যদি সোজা, তুমি এই ক্ষেত্রফল মাইনাসটা রাখবা না, এর এর সিস্টেমটা তুমি বলতে চাচ্ছো এখানে? জি ভাই আমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হিসেবে যদি কাঁটাটা ঘুরাই, অ্যান্টি ক্লক ওয়াইজ হিসেবে হবে তো ভাই, কারণ যেহেতু সি এ বলছে। দেখো এটা তো পরের অংশ, আর প্রথম অংশ কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ব্যাপার, তো ত্রিভুজের ক্ষেত্রফল জি ভাই বের করার ক্ষেত্রে আমি এখানে কোঅর্ডিনেট, তুমি যদি ক্ষেত্রফল যদি মাইনাসটাকে যদি না রাখতে চাও তাহলে এখানে আরেক, তুমি যেটা বলছো সেটা কোনো লজিক না, লজিক হচ্ছে যদি তুমি ক্ষেত্রফলটাকে যদি মাইনাস না রাখতে চাও এখানে, তাহলে এখানে কি করতে হবে, অঙ্কে যেভাবে থাকে থাকুক তুমি কোঅর্ডিনেট অনুসারে বসাও, কোঅর্ডিনেট অনুসারে যেমনটা কোঅর্ডিনেট অনুসারে আমি আমি শিখেছিলাম, প্রথম বিন্দুটা আছে থার্ড কোঅর্ডিনেট, তুমি প্রথম বিন্দুটা বসাও ঠিক আছে, তারপরে বিন্দুটা সেকেন্ড কোঅর্ডিনেটে যাচ্ছে, তুমি বুঝতেই পারছো যে আমি যদি কোঅর্ডিনেটটাকে যদি দেখাই, সিম্পল জিনিসটাকে এত পেঁচানোর কোনো কিছু নাই, জাস্ট একটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করো যে আমরা কোথায় গেল, যে আমরা বললাম যে প্রথম বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি থার্ড কোঅর্ডিনেট, তাহলে এখন এর দ্বিতীয় যে পরের যে বিন্দুটা আছে সেটা সেকেন্ড কোঅর্ডিনেটে চলে যাচ্ছে, তো আমি যদি ফার্স্ট থার্ড থেকে যে সেকেন্ডে যাই তাহলে এটা ক্লোকাইজ হয়ে যাচ্ছে। জি ভাই, আচ্ছা আচ্ছা একটু লাইনে থাকো,
আচ্ছা তো দেখো, আমি এখানে আমার পাশে একটু হচ্ছে বাড়িতে একটু অনেকটা পার্সোনাল একটা কথা বলার জন্য আমি মিউট করে রেখেছিলাম। এনিওয়ে, তো আমি যে কথাটা বলছি দেখো এখানে, যে তুমি যদি এটা মাইনাস যদি না নিয়ে আসতে চাও, প্রথম বিন্দুটা তুমি বসালো এখানে, প্রথম বিন্দু বসানোর পরে এবার তুমি দেখছো যে দ্বিতীয় বিন্দুটা বসনে যেটা দেওয়া আছে, তো সেটা বসালে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে চলে যাচ্ছে। তার মানে তোমাকে ক্লোকাইজ যেতে হচ্ছে, তুমি দ্বিতীয় বিন্দু বসিও না, তৃতীয় বিন্দুটা বসা, কারণ তৃতীয় বিন্দু আছে কোথায়, ফোর্থ কোঅর্ডিনেটে। আগে প্রথম বিন্দু বসাও, তারপর তৃতীয় বিন্দু, দেখো তুমি গেছো কিন্তু অ্যান্টি ক্লোকাইজ, এরপরে তুমি থার্ড বিন্দুটা বসাও এই ফর্মুলার মধ্যে, তাহলে ক্ষেত্রফল পজিটিভ আসবে, কিন্তু একই আসবে, দরকার কি তো ঝামেলা করার। অথবা তুমি যদি এইভাবে যদি কোঅর্ডিনেট অনুসারে যদি বসাতে, দ্যাট মিনস প্রথমে -3 -2 বসালা, এরপরে তুমি এই যে দ্বিতীয় বিন্দুটা না বসে তৃতীয় বিন্দুটা বসা, কারণ তৃতীয় বিন্দু বসালে তুমি অ্যান্টি ক্লোকাইজ তোমার যাওয়া হচ্ছে ফাইভ। জি ভাই, আমি তো বললাম আর কি। আবার আরেকটা হচ্ছে তোমার, এবার তৃতীয় বিন্দু পরে এবার তুমি দ্বিতীয় বিন্দুটা বসাও, দ্বিতীয় বিন্দু কত, -3 8, এটা যদি বসা তাহলে ক্ষেত্রফল মাইনাস আসবে না, পজিটিভ আসবে। আর তুমি যেটা বোঝাচ্ছ, হ্যাঁ মানে এইভাবে আপনি যে বললেন আমি এইভাবেই করছি, কিন্তু এইভাবে করলে কি ভাই এটা ভুল হবে? না না না, ভুল হবে না, রাইট হবে, কিন্তু মানে এইভাবে করেছে ঠিক আছে, কিন্তু তোমার লজিক যেটা সে লজিকটা ভুল, লজিকটা এটা না যে এখানে বি হতে সি এর উপরে লম্ব দৈর্ঘ্য বের করতে বলেছে বলেই আমাকে এরকম ভাবে যেতে হবে, না এটা কোনো লজিক না। এই প্রশ্নের দ্বিতীয় অংশটা এটা এটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট। আর এই দ্বিতীয় অংশটার ক্ষেত্রে দেখো, আমাকে দেখো আমি প্রশ্নে আমাকে বলেছে ত্রিভুজ এবিসি, তো ত্রিভুজ এবিসি বললে আমরা যে হচ্ছে স্থানাঙ্ক আঁকাচ্ছিলাম, থার্ড কোঅর্ডিনেটে ছিল এ, সেকেন্ড কোঅর্ডিনেটে ছিল বি, আর ফোর্থ কোঅর্ডিনেটে ছিল সি, তাহলে দেখো ওরা নামটা যেভাবে দিয়েছে সেটা কিন্তু ক্লোকাইজ দিয়েছে, নামটা নামটা যেহেতু ক্লোকাইজ দিয়েছে তাই আমরা এখানে ক্লোকাইজ অনুসারে মানটা বসাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জ্যামিতিক সিস্টেমে নামগুলো দিতে হয় সবসময় অ্যান্টি ক্লোকাইজ সিস্টেমে, সবসময় অ্যান্টি ক্লোকাইজ সিস্টেমে। যদি তুমি ছোটবেলার যদি জ্যামিতি বইগুলো যদি দেখো, এটা মনে করো একটা সামান্তরিক আছে, দেখবা যে এই জায়গা থেকে যদি এ শুরু করে তাহলে বি এই জায়গায় শুরু করে না, বরং শুরু করে এখান থেকে বি সি ডি, যদি ছোটবেলার বইগুলো যদি একটু ঘেঁটে দেখো। আবার যদি মনে করো যে একটা সামান্তরিক আছে এরকম, সামান্তরিকে এখান থেকে এ শুরু করেছে তাহলে বি এই জায়গায় বসায় না, বরং বি বসায় এখানে, বি সি ডি, মানে নামগুলো জ্যামিতি নামগুলো অ্যান্টি ক্লোকাইজ সিস্টেমে করা থাকে, তবে দু একটা ভিন্ন থাকতে পারে, যাই হোক আর কি, এটা কোনো প্রবলেম না, হ্যাঁ এটা সিম্পল একটা জিনিস, এটা মেজর কোনো প্রবলেম না, বুঝতে পারছো আশা করি সবাই? তো তাহলে আচ্ছা, এবার আমরা যদি পরের অঙ্কটাতে যদি যাই, কালো এখানে আর কি ক্যালকুলেটরের ভিডিও, হ্যাঁ এই জন্য কালো হয়ে আছে, এটা আমরা পরে দেখবো। দেখো এরপরে যে অঙ্কটা ছিল কোনো ত্রিভুজের, এরপরে আরেকটা টি দিয়ে অঙ্ক ছিল যেটা আমি ক্লাসে করিয়েছিলাম, ওটা আমি এখানে নিয়ে আসিনি আর কি, ওটা যেহেতু ক্লাসে করানো হয়েছে। আচ্ছা এবার দেখো, এখানে কোন কোন ত্রিভুজের শীর্ষবিন্দু 2 -1, a+1, a-3, তারপর হলো a+2 এবং a হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো, a এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে। এই অঙ্কটা পারো না, সবাই পারছো কি অঙ্কটা? মানে ভাই এর মানটা নির্ণয় করতে, ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারতেছি, কিন্তু এর মানটা যখন নির্ণয় করতে যাচ্ছি তখন একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তখন একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তাই না? সবারই কি তাই? না ভাই, আমার তো এর মান বেড়েছে ভাই, ফার্স্টে তো। আচ্ছা এই এই অঙ্কটার সমস্যাটা হচ্ছে কার, শুধু মানুষের, অন্য কারো কি সমস্যা আছে? না ভাই আমার সমস্যা নাই, কার সমস্যা আছে আর কার বলো, সমস্যা নাই আমি সলিউশন করে দিচ্ছি। আচ্ছা যাক, যারই সমস্যা থাকুক না কেন আমরা সমাধানের দিকে যাই। অঙ্কটা তো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে আমরা আনুমানিক অনুসারে ত্রিভুজটা আঁকাই, বললাম এটা একটা ত্রিভুজ, তো এ বিন্দু বললাম 2 -1, বি বিন্দু বললাম a+1 আর a-3, সি বিন্দুটা আমরা বললাম a+2 আর এ, আনুমানিক অনুসারে আমরা বিন্দুগুলো লিখে দিলাম। তো এই চিত্রটা না গেলে আমাদের আবার বাংলায় কথাটা লিখা লাগতো, যে ধরি এ বিন্দু এত, বি বিন্দু এত, সি বিন্দু এত, আমরা কথা না লিখে সরাসরি একটা চিত্র আঁকিয়ে দিলাম। এনিওয়ে তাহলে এখন আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তো ক্ষেত্রফলের ফর্মুলাটা বসাই, প্রথমে বিন্দুটা বসালাম, এরপরে এই বিন্দুটা বসালাম, এরপরে 3 3 নম্বর বিন্দুটা বসালাম। তো এখন দেখো এখান থেকে আমরা কি করলাম, এই বিয়োগটা তো সবাই তো পারো নাকি, এই লাইনটা কিভাবে আসবে এটা তো সবাই তো পারো। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট ওপরটা থেকে এটা বিয়োগ, এর থেকে এটা বিয়োগ, আবার এর থেকে এটা বিয়োগ, তারপর এর থেকে এটা বিয়োগ বলে বসালাম। এবার আমরা আড়াআড়ি গুণ করব, এর সাথে এটা গুণ, 1 - এর সাথে -3 গুণ, এই যে আমি গুণ আকারে দেখিয়েছি এই মাঝখানের চিহ্নটা হলো গুণ, কম্পিউটারের গুণ চিহ্ন হচ্ছে এরকম স্টার চিহ্ন আর কি, কম্পিউটারের গুণ যেটা, তারপর মাইনাস, তারপর আবার
মানে ফর্মুলার মাইনাস এটা, তারপরে মাইনাস ওয়ানের সাথে এটা আচ্ছা গুণ করে ফাইনালি আমার ভ্যালু আসলো এটা, সরি ফাইনালি ভ্যালু আসলো এটা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো ক্লাসের মধ্যে খুব সুন্দর করে বোঝানো হয়েছিল, যার এই অঙ্কটাতে সমস্যা আছে সে হয়তো বা আমার ক্লাসের বেসিকটা ভালো করে বোঝুনি। যদি ক্লাসের বেসিক গুলো যদি বুঝে থাকতে তাহলে একটা অঙ্কর কারো সমস্যা হতো, একটা সমস্যা হতো ওই ত্রিকোণমিতিক টাইপের অঙ্ক। এই পর্যন্ত আমি বুঝছি, এই পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, আমার পরেরটা ভাই সমস্যা। পরে আমি আমি পরেরটার কথাই বলছি, হ্যাঁ পরেরটার কথাই বলছি, তুমি হয়তো বা ক্লাসের বেসিকটা আমি যেটা বুঝেছিলাম সেটা ভালো করে বুঝছিলাম না। যদি আমার আমি যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের যদি বেসিকটা যদি সবাই যদি ভালো করে বোঝে তাহলে একটা অঙ্ক সমস্যা হবে, ত্রিকোণমিতি টাইপের একটা অঙ্ক আছে ওটা একটু সমস্যা হবে, তাছাড়া আর অন্যটা সমস্যা হবে না। এনিওয়ে তো এখানে বেসিকটাকে আমি আবারও বলছি, ক্লাসে যা বলেছিলাম সেটাই বলছি। দেখো এ এর মান কত হলে বিন্দুগুলো সমরেখা হবে, সমরেখা মানে বিন্দুগুলো একই রেখার উপর অবস্থান করবে। তো বিন্দুগুলো একই রেখার উপর অবস্থানের ব্যাপারটাকে আমি যদি একটু দেখাই, যেটা ক্লাসে যদি দেখিয়েছিলাম, এটা মনে করে একটা এক্স এবং ওয়াই অক্ষ, এখন জিরো কোণ পাবে। হ্যাঁ আমি আমি একটু বলি, মনে করো একটা বিন্দু এখানে অবস্থান করছে, তার পাশে আরেকটা বিন্দু অবস্থান করছে, আবার তার পাশে এই একটা বিন্দু অবস্থান করছে। এখন যে প্রশ্ন করেছে সে উত্তর দিবা, একটা ত্রিভুজ গঠন করার জন্য কয়টা বিন্দু দরকার হয় কমপক্ষে? তিনটা, তিনটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা বিন্দু, এই তিনটা বিন্দুর যোগ করলে তুমি ত্রিভুজ পাবা। কিন্তু এমন যদি হয় তিনটা বিন্দু একদম একই রেখার উপর আছে, একই রেখা বরাবর আছে, এই তিনটা বিন্দু দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকাতে পারবা, আঁকাতে পারবা না ভাই? কোনোদিনই সম্ভব না। তিনটা বিন্দু যোগ করো, এটা এটা এটাতে একটা সরল রেখা হয়ে যাবে, কোনো ত্রিভুজ হবে কি না ভাই? আচ্ছা এই যে উপরে যে ত্রিভুজ তাকালাম এর একটা ক্ষেত্রফল থাকবে, ক্ষেত্রফল মানে কি এরিয়া থাকবে, কিন্তু এই যে এই তিনটা বিন্দু যোগ করে যে আমরা যে একটা ত্রিভুজ আঁকাতে পারবো না, তাহলে এর ক্ষেত্রফল থাকবে কিভাবে? ক্ষেত্রফল পাবো কোনো? না ভাই, ক্ষেত্রফল জিরো হবে। এখন তুমি তোমার কোনো ঘর নাই কিন্তু তুমি বলছো তোমার ঘরের ক্ষেত্রফল আছে, যেটা পাগল ছাড়া কিছুই না। হ্যাঁ যদি কেউ যদি বলে ভাই আমার ঘর নাই কিন্তু আমার ঘরের ক্ষেত্রফল আছে, তাহলে সেটা হচ্ছে কি বলবো বোকামি। তো এখানে যেহেতু এর তিনটা বিন্দু আছে কিন্তু সেই তিনটা বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ গঠিত হচ্ছে না, তাই এখানে কি হচ্ছে এই তিনটা বিন্দুর মাধ্যমে কোনো ত্রিভুজই গঠিত হবে না, কারণ এটা একই সরলরেখার উপর অবস্থান করছে, তাই ত্রিভুজের ক্ষেত্রফল হবে শূন্য। এবার এবার প্রশ্নের কথা দেখে খেয়াল করো, প্রশ্নে বলেছে যে এর মান কত হলে বিন্দুগুলো সমরেখা হবে, কোন বিন্দুগুলো? এই তিনটা বিন্দু। এখন এই তিনটা বিন্দুর মাধ্যমে তুমি একটা ত্রিভুজ গঠন করেছো, যে মানে এই তিনটা বিন্দুর মাধ্যমে তুমি একটা ত্রিভুজ বানিয়ে ফেলেছো। এখন বলছে যে যদি এই ত্রিভুজটা তুমি যে ত্রিভুজটা বানিয়েছো সেই ত্রিভুজের যে তিনটা বিন্দু সমন্বয়ে যে তুমি তুমি যে ত্রিভুজটা বানিয়েছো এই তিনটা বিন্দু যদি একই রেখার উপরে যদি অবস্থান করতো, মনে করো যে একই একটা রেখার উপরে তিনটা বিন্দু অবস্থান করছে, তাহলে দেখো এখানে এ কিন্তু আমি লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মান, যে প্রশ্ন করেছে সে আমাকে বলবা এখানে এ যেটা এটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, এ ভেরিয়েবল, ওটার মান তো আমরা জানি না। ভেরিয়েবল মনে হয় তুমি আগের ক্লাসটাতে মনে ছিল না, এটা হলো ভেরিয়েবল। হ্যাঁ ভেরিয়েবল মানে এর এর মান আমরা জানি না, এর মানে 1 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে। এখন মানে এর এমন একটা মান, যেমন যাক আর কি, এর এমন একটা মান যদি তুমি যদি বের করতে পারো যেই মানের জন্য যেই মানগুলোর জন্য বিন্দুগুলো এমন তিনটা বিন্দু পাওয়া যাবে যে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করবে, লাস্ট কথা দ্বারা এটাই তোমাকে বোঝাচ্ছে, এর এমন একটা মান বের করো, এর এমন একটা মান তুমি পেলা যেই মানগুলো যদি তিনটা বিন্দুর মধ্যে যদি বসাও, যেমন মনে করো এর মান তুমি পাইছো 2, ফর এক্সাম্পল হিসেবে বললাম, বা বললাম -1 পাইছো, -1 যদি পাও তাহলে তিনটা বিন্দু তুমি কি কি পেলা, 2 -1, তারপরে হচ্ছে পেলা এখান থেকে পেলা তুমি 0, যদি এই জায়গায় তুমি যদি বসাও এর মান -1 তাহলে হবে 0, আর এখানে হচ্ছে -4, 0 -4, তারপর আবার এর মান যদি এই জায়গায় যদি বসাও তাহলে হবে হচ্ছে -1 আর হচ্ছে -1, এরকম তিনটা বিন্দু পাবা, তাই তো নাকি? এর যদি একটা মান বের করতে পারো ওই মানটা এখানে বসাও তুমি তিনটা বিন্দু পাবা, এই এই তিনটা বিন্দুর মাধ্যমে ত্রিভুজ গঠন করলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। মানে এর এমন একটা মান বের করতে বলেছে যেই মানটা যদি তুমি তিনটা বিন্দুর মধ্যে বসাও তাহলে যে তিনটা বিন্দু পাবা সেই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তো ফাইনাল একদম সহজ কথাতে চলে যাই, তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছো এটা, কিন্তু প্রশ্নে যে কন্ডিশন দিয়েছে যে বিন্দুগুলো সমরেখা হতে হবে, সমরেখা মানে ক্ষেত্রফল শূন্য, তাহলে ক্ষেত্রফল যদি শূন্য যদি হয় তাহলে এখন তুমি লাস্টে কি লিখতে পারো, লিখতে পারো যে হচ্ছে
এরিয়া অফ ট্রাঙ্গেল এবিসি মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ টু এ এ, কিন্তু আবার বলা হচ্ছে বিন্দুগুলো সমরেখা হতে হবে। তো সমরেখা হওয়া মানে কি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কি শূন্য, শূন্য তো নাকি? তাহলে আমরা এখানে এই এরিয়া অফ ট্রাঙ্গেল এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফলের কাছে আমরা লিখবো শূন্য, শূন্য ইকুয়াল হাফ টু এ মাইনাস ওয়ান, কারণ এর মাধ্যমে যে তুমি ক্ষেত্রফলটা পাচ্ছ তার মান শূন্য। আমার কথা কি বুঝছো? জি ভাই। কনফিউশন থাকলে আমাকে বলবা। এবার এই জায়গা থেকে তুমি জাস্ট ক্যালকুলেটার একটা সলভ ফাংশন ইউজ করে, সলভ ফাংশন ইউজ করে তুমি এখানে এর মান বের করো। ক্যালকুলেটার সলভ ফাংশন কিভাবে ইউজ করতে হবে একটু একটু আমি এখান থেকে এই যে ভিডিও থেকে দেখাচ্ছি, দেখো এখান থেকে। এই যে দেখো, প্রথমে আমরা কি তুললাম, শূন্য তুললাম। শূন্য তোলার পরে এই যে আলফা টিপে এই ক্যালকের উপরে ছোট্ট করে একটা, তোমার ফোনের ক্যালকুলেটরে ছোট্ট করে, এখন দেখা দরকার নেই পরে দেখো, এখন দেখতে গেলে পরে এটা বুঝতে পারবো না। এই আলফা চেপে ক্যালকের উপর ছোট্ট একটা সমান চিহ্ন আছে, আলফা চেপে এই ক্যালক চিপলে সমান চিহ্নটা আসবে। দেখো আমি তাই করেছি, এই যে দেখেছো সমান তুললাম। এবার কি হাফ তুলবো, হাফ তোলার জন্য এই যে একটা ভগ্নাংশ সিম্বল আছে এই ভগ্নাংশ সিম্বলটাতে টাচ করব, এই যে। এবার উপরে ওয়ান লিখলাম, উপরে ওয়ান লেখার পর নিচে যাওয়ার জন্য এই যে এই জায়গার বাটনটা এই যে এটাতে আমি টাচ করব, এই যে নিচে চলে গেছি। এবার কি আমরা কি কি করব, টু লিখব, টু লিখলাম। লেখার পরে এবার আমি এই কর্নারে আমাকে যেতে হবে, কার্সরটা এখন নিচে আসে, কর্নারে যাওয়ার জন্য এই যে এটাকে টাচ করব আমি, এই যে যাওয়ার পর। এবার কি আমরা ব্র্যাকেট তুলব, ব্র্যাকেট তুললাম, তোলার পর টু টু তুলেছি, তোলার পর এবার আমরা একটা যদি কোনো আননোন ভ্যালু থাকে আননোনের জন্য আমরা একটা এক্স নিব, এক্স নিব, যে কোনো আননোনের জন্য আমরা এক্স নিব। তো এক্স নেওয়ার জন্য দেখো ব্র্যাকেট ক্লোজ যে বাটনটা এর উপরে ছোট্ট করে একটা এক্স লেখা আছে, আর এই এক্স তুলতে হলে আলফা চেপে এটা চাপতে হবে। তাই করে আমরা এই যে আগে গুণ দিয়ে নিলাম, গুণ দেওয়ার পরে তারপর হচ্ছে আলফা চেপে এই এক্সটা তুললাম। এবার মাইনাস, মাইনাস লেখার পর ওয়ান দেখলাম, লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে ফেললাম আমরা। ক্লোজ করার পর এবার তোমাকে কি করতে হবে, সলভ ফাংশনে কাজ করতে হবে। এই ক্যালকের উপর ছোট্ট করে হলুদ কালার একটা সলভ লেখা আছে, সেই সলভটা আমরা কি করবো, শিফট চেপে এই ক্যালক চাপলে সলভ হয়ে যাবে। এই যে একবারে ভ্যালু চলে আসছে। কিন্তু যাদের সরাসরি ক্যালকুলেটরটা আছে, ফোনে ক্যালকুলেটর নাই, তাকে কি করতে হবে, এই লাস্টে ফাইনাল এটা তোলার পরে শিফট চেপে ক্যালক চাপার পরে সমানটা চাপতে হবে, সমান না চাপলে ভ্যালু আসবে না। যাদের সরাসরি হাতে ক্যালকুলেটর আছে তারা ফাইনালে একই রকম ভাবে তুলবা, তোলার পর শিফট চেপে ক্যালক চেপে তারপরে সমান চিপ চাপলে ভ্যালুটা চলে আসবে। কিন্তু ফোনে ক্যালকুলেটর সমান চাপা লাগে না, সমান শিফট চেপে ক্যালক চাপলে সাথে সাথে চলে আসে। তোমাদের সমস্যা হচ্ছে অঙ্ক দুই একবার চেষ্টা করতেছো, করে উত্তরের সাথে যেই মিলছে না তখন তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, অঙ্ক করে ফালাই রাখছো। হ্যাঁ, এই তাছাড়া কিছুই না, অঙ্ক একবার হচ্ছে না, আরো কয়েকবার চেষ্টা করতে উত্তর মিলছে না, হয়তো বা তোমার কথা ভুল হচ্ছে। আমি নিজে এই যেমন এই অঙ্কটা অথবা আরেকটা অঙ্ক আমি নিজে করতে যে দেখি কিভাবে উত্তরের সাথে মিলাতে যে দেখি মিলেনি, তারপর বুঝলাম যে আমার কথা ভুল হয়েছে, আবার আমি প্রথম থেকে এসে ঠিক করে করলাম। এটা এটা ভুল হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু উত্তরের সাথে না মিললে তোমাদের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি করলাম আন্দাজে, অঙ্কটা অঙ্ক কিছুই পাচ্ছে না, কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। এনিওয়ে, তো আমরা এর পরের অঙ্কে চলে যাই। এবার দেখো আমরা এর পরের অঙ্কটা যদি দেখি যে হচ্ছে, এক মিনিট একটু, অনেক নার্ভাস আসছে আব্দুল্লাল মারুককে, আপনি মাইকটা অফ করেন। আচ্ছা দেখো, তাহলে এবার এই অঙ্কটা দেখো যে এ এর মান কত হলে এ একটা বিন্দু দিয়ে আছে, একটা বিন্দু দিয়ে আছে, একটা বিন্দু, বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত হবে, এই অঙ্কটাতে কারো সমস্যা ছিল? চিনা ভাই, হ্যাঁ ভাই করছি ভাই, এগুলো একই রকম এটার মতোই। আচ্ছা, কথা হচ্ছে যে আমাকে দেখে কারো ভয় পাওয়ার দরকার নাই। হ্যাঁ, যে ভয়তে ভয়তে
কেউ প্রবলেম সলিউশন মানে মানে নিজের মধ্যে রেখে দেয় এমন করবো না। তুমি আমার কাছে শিখতে এসেছো, আমি তোমাকে দু একটা বকাঝকা করলো, আমার কাছে প্রবলেম দেখাতে হবে। যদি আমি কখনো প্রবলেম নিয়ে স্টুডেন্টদের সাথে কখনো রাগ করি না, যতই ইজি প্রবলেম দেখাক না কেন, তারপর আমি কখনোই রাগ করি না। তো ভয় পাওয়ার দরকার নেই, যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি তোমাকে সলভ করে দেওয়ার জন্য প্রস্তুত। আগের অঙ্কটার মধ্যে একই অঙ্ক এবং একই ওয়েতে আগাতে হবে। এখন এটা পারবো কিরকম আগেরটার মতো এটা? হ্যাঁ, এই যে আমরা বিন্দুগুলো নিব, নেওয়ার পরে কি করব, ঠিক আগের মতো করে এখানে কি লিখবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। কিন্তু আমরা দেখো বলেই দিছে বিন্দু তিনটে একই সরলরেখার উপর অবস্থিত হবে, এর মান কত হলে, তাহলে আমরা যেহেতু বলছি বিন্দু তিনটে একই ত্রিভুজের একই হচ্ছে সরলরেখার উপর অবস্থিত, তাই তার ক্ষেত্রফল হবে শূন্য। তাই এরিয়া অফ ট্রাঙ্গেল এর মানটা আমরা সরাসরি শূন্য লিখে দিলাম। লিখে এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাবো। এই যে এই এখানে একটু ক্যালকুলেটারের ব্যবহার আছে, ফাইনালি তুমি এখান থেকে একটু ক্যালকুলেশন করে দেখবে যে এমন একটা দ্বিঘাত সমীকরণ আসবে। তো আমি একটু বলে দেখে নে, এই পর্যন্ত তো কারো তো বুঝতে অসুবিধা হবে না নাকি, ক্যালকুলেটার ইউজ করা ছাড়া কারো বুঝতে? আচ্ছা দেখো এখানে মানে কেউ কিন্তু ভয় পেও না, কনফিউশন থাকলে আমাকে বলো যে ভাই আমি বুঝতে পারি না, আপনি আমাকে একটু বুঝাই দেন। কেউ কি কনফিউশন আছো? না ভাই এই অবধি তো সমস্যা নাই। আচ্ছা এবার দেখো এখান থেকে এই জায়গা থেকে সরাসরি কেউ সলভ ফাংশন ইউজ করবে না, আমি একটু বলে দিই। এটা আমি আগেই বলতে পারতাম কিন্তু বলিনি, ভেবেছিলাম যে সামনে আরো আমার ক্লাস হোক তারপরে বলবো, না হলে মাথা গলায় যাবে। সেটা হচ্ছে যদি কখনো দেখো যে একটা আননোন আননোন আছে একটা, কিন্তু ওই একটা আননোনের উপরে পাওয়ার আছে দুই, মানে একের অধিক পাওয়ার আছে। যেমন এখানে দেখো এর উপরে পাওয়ার আছে দুই, সর্বোচ্চ পাওয়ার যদি একের অধিকের একের অধিক যদি পাওয়ার থাকে, আননোনের উপরে একের অধিক যদি পাওয়ার থাকে, তখন সলভ ফাংশন ইউজ করতে হবে না, তখন অন্য একটা ফাংশন ইউজ করতে হবে করে মানে এর মানে আননোনের মান বের করতে হবে। আবার বলছি যদি হচ্ছে তোমার আননোনের উপরে পাওয়ার একের অধিক থাকে, তখন অন্য ফাংশন ব্যবহার করে আমাকে করতে হবে। আমার কথা কি বুঝছো কি বললাম? তাহলে তাহলে এখন এটাকে ফাইনালে আরেকটু ক্যালকুলেশন করে ফেলো, করে দেখো তোমার অঙ্কটা, সরি আমি এটা লিখিনি মনে হয়। আচ্ছা লিখেছি, এই যে এটা লো, যে তোমার অ্যানিমেশন তৈরি করতে একটু ভুল হয়েছে, এর মান আসছে -1½। এটা কিভাবে আসছে আমি দেখাবো। এই জায়গা থেকে যদি একটু ক্যালকুলেশন করো, -12 এ, তারপরে +20 এ, -4 এ, এটা করলে +4 এ আসে, তারপর হ্যাঁ যাই হোক। তো এটা দেখো 8a² +4a - 4। তো এখানে যে তুমি সলভ ফাংশন ইউজ করো একটা মান পাবে এখানে, কিন্তু আমার মান বেরোবে দুইটা। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, আননোনের উপরে সর্বোচ্চ পাওয়ার যদি দুই থাকে, সেটাকে আমরা বলি হলো দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, যদি মানে আননোনের উপরে মানে দ্বিঘাত সমীকরণের কন্ডিশন আছে, যাই হোক আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলতে চাচ্ছি না, শুধু যে আননোনের উপরে হচ্ছে পাওয়ার টু থাকলে যে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলবো, ব্যাপারটা এরকম না। দ্বিঘাত সমীকরণে আরো বেশ কিছু রুলস আছে, সেটা আমরা বীজগণিতের যখন দ্বিঘাত সমীকরণে ক্লাস করবো তখন শিখবো। এখন জাস্ট একটু জেনে রাখো, যদি এরকম আননোনের উপরে দুইটা যদি সরি আননোনের উপরে যদি পাওয়ার টু থাকে, তখন এরকম টাইপের অনেক অঙ্ক পাবা, ফিজিক্সও পাবা প্লাস ম্যাথেও পাবা, এরকম অনেক প্রবলেম পাবা। তো এই টাইপের আননোন বের করার জন্য ক্যালকুলেটারে যেই ফাংশন ব্যবহার করতে সেটা একটু দেখাই। মানে যদি কখনো দেখো দেখো যদি এখানে এর উপরে পাওয়ার টু না থাকতো, শুধু একটাই যদি এ থাকতো সব জায়গায়, এর উপরে পাওয়ার টু না থাকলে আমরা সরাসরি সলভ ফাংশন ইউজ করতাম। মনে রাখবে আননোনের উপরে কোন একটা সমীকরণ, আননোনের উপর পাওয়ার যতগুলো থাকবে তো ওই আননোনের ভ্যালু ঠিক ততগুলো বেরোবে। আবারও বলছি আননোনের উপরে পাওয়ার যতগুলো থাকবে, আননোনের ভ্যালু ঠিক ততগুলো আসবে। যদি আননোনের উপর পাওয়ার যদি 3 থাকতো, তাহলে আমাদের এর মান আসতো 3, মানে সরি এর 3টা মান আমরা পেতাম। আননোনের উপরে এর উপরে পাওয়ার যদি সর্বোচ্চ 4 থাকতো, তাহলে মানে সর্বোচ্চ 4 থাকলে মানে এক জায়গায় 4, এক জায়গায় 3, এক জায়গায় 2, মানে ব্যাপারটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, এর উপরে যদি সর্বোচ্চ পাওয়ার যদি 4 থাকে, তখন আমার এর মান আসবে 4টা। আর যদি এর উপরে পাওয়ার সব জায়গায় যদি 1 থাকে, তখন এর মান আসবে 1, সরি মানে 1টা মান আসবে, 1 আসবে না মানে 1টা আসবে। যদি কখনো দেখো আননোনের উপরে কোনো পাওয়ার নাই, হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে সরাসরি সলভ ফাংশন ইউজ করবা। আর যদি দেখো কোনো পাওয়ার আছে, তো পাওয়ার থাকলে আমাদের অন্য ফাংশন ইউজ করতে হবে। যদি পাওয়ার টু থাকে, সর্বোচ্চ পাওয়ার যদি টু থাকে, দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত, টু, এই এর উপর পাওয়ার আছে 1, আর এই এর উপর পাওয়ার আছে 2, 8 এর সাথে যে এ আছে তার উপর পাওয়ার আছে 2, আর 4 এর সাথে এ আছে কত, 1। তো সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে, তখন আমাদের যেই ফাংশন দিয়ে কাজ করতে হবে সেটা একটু দেখাই। প্রথমে আমাকে কি করতে হবে, এই ক্যালকুলেটরে যে মোড ফাংশনে যেতে হবে, মোড মোডে টাচ করতে হবে। মোডে টাচ করলাম, করার পর দেখো এরকম একটা অপশন আসবে, যাদের হাতে ক্যালকুলেটর আছে তাদের হাতে এমন মানে এই অপশন গুলাই সামনে আসবে তোমার, কিন্তু এরকম ভাবে আসবে না, অন্যরকম ভাবে আসবে, এরকম এই অপশন গুলাই মানে আসবে, কিন্তু এটা এরকম ফরম্যাট না, অন্য ফরম্যাট আসবে। এটা হলো ফোনের সিস্টেম।
এখান থেকে দেখো তুমি এই এই জায়গা থেকে তোমাকে এই যদি এ মানে আন্দোলনের উপর যদি সর্বোচ্চ পার্ট টু থাকে, তো এটার ক্ষেত্রে আমরা যেটা করব যে এখান থেকে দেখো এই যে আমাদের এই যে দেখো নিচে একটা ফাংশন দিয়েই দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাতে টাচ করব, এটাতে আমরা টাচ করে ফেলবো। কিন্তু যাদের সরাসরি বুঝিনি কি স্যার, ক্যালকুলেটরে এটা নাই ভাই? হ্যাঁ আমি তো বললামই যে ক্যালকুলেটরে এমন মানে এই ফাংশন গুলাই থাকবে, কিন্তু এরকম হবে না। আমাকে একটু বলতে দাও, আমি বলছি সমস্যা, মানে তুমি এটা পাচ্ছ না সেটা আমি বুঝতে পারছি, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটা পাচ্ছ না ক্যালকুলেটরে, এটা আমি বলছি, সমস্যা নেই। যদি তুমি ফোনে ক্যালকুলেটরে করতে চাও সরাসরি এরকম একটা অপশন পাবা, এটাতে টাচ করবা। কিন্তু যদি তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে, তাহলে হাতের ক্যালকুলেটরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাঁচ নাম্বারে দেখবা ই কিউ এন আছে, পাঁচ নাম্বারে একটা ই কিউ এন বলে একটা অপশন আছে, ই কিউ এন অপশনে টাচ করার পরেই তুমি দেখবা তিন নাম্বার ই কিউ এন অপশন। যার হাতে হাতে ক্যালকুলেটর আছে তারা একটু হাতে একটু ক্যালকুলেটর দেখো, প্রথমে হচ্ছে মোড়ে যাও, মোড়ে যাওয়ার পরে দেখো পাঁচ নাম্বারে ই কিউ এন আছে, হ্যাঁ ই কিউ এন মানে ইকুয়েশন, ওটাতে টাচ কর, সরি ওটাতে ক্লিক করো, ক্লিক করার পরে তুমি দেখো তিন নাম্বারে দেখো এই যে এমন ফরম্যাটটা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তিন নাম্বারে আছে। হ্যাঁ পাইছি পাইছি। যার হাতে ফোন, যার হাতে ক্যালকুলেটর সে ওই তিনে টাচ করো এবার। আর হচ্ছে এই ফোনের ক্যালকুলেটরের ক্ষেত্রে তোমাকে সরাসরি এই জায়গায় টাচ করতে হবে, এই যে এখানে আমরা হচ্ছে টাচ করলাম, করার পরে যে এমন একটা ফরম্যাট আসলো, আমার আগে থেকে অঙ্কের একটা সেটআপ করা ছিল তাই সেটাকে আমরা এসি দ্বারা কেটে দিলাম। আচ্ছা এসি দ্বারা কেটে দেওয়ার পর এবার আমরা ভ্যালু তুলবো, দেখো এ এক্স স্কোয়ার প্রথমে এখানে আমরা প্রথম অংশে যে মানটা দেখব সর্বোচ্চ মানে পাওয়ার টু, আন্দোলনের উপর পাওয়ার টু যে আছে তার সহগটা, আন্দোলনের উপর পাওয়ার টু যে আছে তার সহগটা, সহগ কত আছে আট, তাই প্রথমে আমাকে আট তুলতে হবে, আট লিখে সমান সমান প্রেস করব, আট লিখে আমরা সমান প্রেস করব, ওকে। এরপরে এই যে এখানে আন্দোলনের মানে তোমার শুধু আন্দোলনের উপর কোনো পাওয়ার নাই যে তার যে সবটা সেটা তুলবো, ফোর, তো ফোর চেপে আমরা সমান প্রেস করব। এবার এবার হচ্ছে লাস্ট যে সি এর অংশের কাছে এই যে ভ্যালুটা চিহ্ন সহ, হ্যাঁ যদি এখানে দেখো এর আগে যদি মাইনাস ফোর থাকতো তখন কিন্তু আমাকে এই মাঝখানে কিন্তু মাইনাস ফোর লিখতে হতো, সি এর আগে মাইনাস ফোর আছে, সরি এখানে মাইনাস ফোর আছে, তাই আমাকে মাইনাস ফোর তুলতে হবে, মাইনাস ফোর চেপে সমান চিপ্প। এবার আমরা পুনরায় আবার যদি সমান প্রেস করি তাহলে একবারে মান চলে আসবে, পুনরায় সমান প্রেস করার পরে দেখো হাফ আসছে, এই যে দেখো একটা আসছে ওয়ান আর একটা আসছে হলো হাফ, দুইটা মান আসছে, বুঝতে পারছো কিভাবে করতে হবে? সবাই কি বুঝতে পারছো? এরপরে স্লাইডে চলে যাই। আচ্ছা নতুন একটা লিংক দিচ্ছি, নতুন লিংকের মাধ্যমে জয়েন করো, কারণ এটা এখনই কেটে যাবে, এক মিনিট আছে। আচ্ছা আমি লিংক দিচ্ছি গ্রুপের মধ্যে, আচ্ছা দেখো এর পরের যে অঙ্কটা যদি তিনটা বিন্দু দেওয়া আছে এ থ্রি ফোর বি টু টু টি ফাইভ সি সিক্স টি, বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে সাড়ে উনিশ আর কি বলতে পারো, হ্যাঁ বর্গ একক হয় তবে টি এর মান নির্ণয় করো, এটা কারো সমস্যা ছিল, এটা কি কারো সমস্যা ছিল? না ভাই এটা আমার সমস্যা ছিল না, হচ্ছে যারা উপস্থিত আছো আমাকে বলো, যদি সমস্যা থাকে বলো যে ভাই এটা আমার সমস্যা ছিল, এটা আমি পারবো না, আর না হলে কিন্তু আমি এটা স্কিপ করে চলে যাব। দেন ভাই করে দেন সমস্যা, জি ভাই আচ্ছা বলতে ভয় পাইতেছি, বলতে বলতে যদি ভয় পাও তাহলে আর মানে শিখবা কি করে যদি বলতে তুমি ভয় পাও? আচ্ছা যে আমার কাছে বললা যে ভাই আপনি করে দেন মারক সম্পর্কিত, তুমি একটু বলো আমাকে, মানে তোমার ভুল হোক কিন্তু কিন্তু তারপর আমি তোমার থেকে চাচ্ছি যে কিছু আসতে, একটু বলো তো অঙ্কটা
তুমি মানে যদি মনে করো যে এখন কেউ তোমাকে অঙ্কটা শেখাবে না, তুমি আমার থেকে যতটুকু বেসিক পেয়েছো এখন এই বেসিক থেকে তোমাকে আগাতে হবে, তোমার কাছে মনে কি মনে হচ্ছে অঙ্কটা কিভাবে আগানো উচিত বলো তো একটু আমাকে, যে ভাই আমি এইভাবে এইভাবে করবো? প্রথমে ভাই হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ABC এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর যেটা আসবে ওইটা থেকে মানে ওইটা লিখে তার পাশে হচ্ছে যে এই পাশে বর্গ যেটা করে রাখছে, এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা মানটা দিছে এটা বসাইতে হবে। বসায় মেবি মানে ক্যালকুলেশন করলে টি এর মানটা বের হবে। এটাই হচ্ছে, তুমি যেটা বলেছো সম্পূর্ণ ঠিক আছে, এখন তুমি নিজে চেষ্টা করলে অঙ্কটা পারবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়তো বা তোমার প্রপারলি প্র্যাকটিসটা হচ্ছে না এই জন্য। মানে ভাই আমি ক্যালকুলেশনটাতে আটকে গেছি। দেখো এই এই যে আমরা প্রথমে ওপরে এ বিন্দু, তারপর নিচে বি বিন্দুটা বসালাম আমরা, তারপর সি বিন্দুটা বসালাম, বসানোর পর এবার আমরা কি করলাম বিন্দুগুলো সিরিয়ালি লিখলাম, লেখার পরে এই যে যে সিস্টেমটা আমাদের শিখিয়েছে সেই সিস্টেম অনুসারে এইদিকে করলাম, কিন্তু দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এর মান দেয়াই আছে 19 হাফ, তাই না? এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের যে মানটা সেটা দেয়াই আছে, সেটা আমরা একবারে বামে বসে দিলাম 19 হাফ। এটা যদি করো কথা হয় 39/2 হয়, এটা তো পারো নাকি? এটা তো করতে পারো তো এই ক্যালকুলেশনটা সময়, 19 এর সাথে 2 দ্বারা গুণ সাথে 1 19 দুগুণ 38 সাথে 1, হ্যাঁ 39/2 হবে। এবার এখান থেকে তুমি বাম পাশে যে তুমি যে সিস্টেমটা জানো নির্ণয় করে সেই সিস্টেম অনুসারে করে আড়ারি গুণ করো, এটা আড়ারি এই দেখো উভয় দিক থেকে হাফটা কাটাকাটি হয়ে গেল, এরপর হচ্ছে 3-2 এর সাথে 5-3 গুণ, আবার একটা ফর্মুলার মাইনাস দিলাম আমরা, দেখ এই যে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ আমরা করলাম, তারপর ফর্মুলার মাইনাস, তারপর এই 2t-6 এর সাথে -1 গুণ, গুণ করার পর এবার শুধু তুমি গুণটা করো এখানে, এই আমরা গুণ করলাম। এখানে গুণ করার পরে আবার দেখো এই যে দেখো আমাদের আননোন আছে কি, শুধু টি আছে আননোন, তো আননোন যেহেতু শুধু টি আছে কিন্তু টি এর উপর দেখছি আমরা একটা পাওয়ার 2 আছে, তাই আমাদের এটা একবারে সলভ ফাংশন ইউজ করা যাবে না। সলভ ফাংশন ইউজ না করে আমরা কি করবো, এই যে একটু আগে যে ফাংশনটা ব্যবহার করলাম সেটা ব্যবহার করবো। আগে আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিই, যদি সিম্পলিফাই এই যে যদি যদি সিম্পলিফাই করি তাহলে এই যে এটা আসে 2t²-11t-13। এবার এটা হ্যাঁ একদম সেম ভাবে তুমি ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবা। খুব কঠিন অঙ্ক এটা, এইটা আমি ভাই উপর পর্যন্ত করছি, শেষের টুকু আর আসে পারি নাই। আচ্ছা এখন পারবো ইনশাআল্লাহ, পারবো আশা করা যায়। ঠিক আছে তাহলে এবার এই অঙ্কটা, এই অঙ্কটা সবার একটু মনে হয় সমস্যা, এটা কি পারতে পারি নাই একবারে? না না আমি পারি নাই। এখানে একটু ত্রিকোণমিতি একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে তো এই জন্য হয়তো বুঝতে অসুবিধা হবে। এনিওয়ে আমরা একটা ত্রিভুজ নিলাম, বললাম এ বিন্দু হচ্ছে 0 0, বি বিন্দু হচ্ছে যে এটা, সি বিন্দু কে আমরা বললাম এটা। তো আমি ক্যালকুলেশন শর্ট করে, আচ্ছা আগে আমরা মানগুলো বসাই নি, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এই মানগুলো বসালাম। তো আমি আগে যেভাবে তোমাদের শিখিয়েছি উপরটার সাথে নিচেরটা বিয়োগ, তারপরে আবার এর সাথে এটা বিয়োগ, তারপরে এর সাথে এটা বিয়োগ, তারপরে এর সাথে এটা বিয়োগ, এইরকম যেটা শিখেছিলাম এইভাবে করলে অঙ্কটা হবে, কিন্তু অঙ্ক অনেক বড় হয়ে যাবে। তো যদি কখনো দেখো যে তিনটা বিন্দুর মধ্যে একটা মূল বিন্দু আছে, আমি একটু বলে দিই আগে থেকেই, মানে আর একটা সহজ সিস্টেম আছে, যদি তিনটা বিন্দুর মধ্যে একটা যদি মূল বিন্দু থাকে মানে 0 0 বিন্দু থাকে, আবার বলছি একটা যদি 0 0 বিন্দু থাকে তাহলে অপর দুই বিন্দুর আড়াআড়ি গুণ করলে একবারে সরাসরি তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। আমার কথাটা মনে বুঝে গেছো কি বললাম? তিনটা বিন্দুর মধ্যে যদি একটা যদি মূল বিন্দু থাকে তাহলে অপর যে দুইটা বিন্দু তুমি বসিয়েছো সেই দুইটা বিন্দুর মাঝে আড়াআড়ি করলে অঙ্ক শেষ। কি বললাম বুঝছো? কি বললাম বুঝতে পারছো কি? অথবা আরেকটা কাজ করবো, এটা আমি যদি এখানে নির্ণয় করে সিস্টেমটা এখানে আনিনি কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে আনা দরকার, এটা আমি একটা কাজ করি তোমাদের একটু এটাকে আরেক রকম ভাবে একটু স্লাইড দেখাই, তাহলে হয়তো বেশি ভালো বুঝতে পারবো। এটা আমি নির্ণায়কের মতো করে আনিনি, আমি এখান থেকে আরেকটা ব্যাপার একটু বলি, এই 2 নম্বর লাইনটা কিভাবে আসছে সেটা আমি একটু দেখাবো একটু তোমাদেরকে। তোমরা মনে হয় স্ক্রিন কালো দেখতে পাচ্ছ সম্ভবত? হ্যাঁ হ্যাঁ
আচ্ছা কালোই দেখতে পারবা, এর কারণ আছে কিছু। আমি আমি একটু কাজ করতেছি এখানে, একটু লাইনে থাকো, আমি একটা ব্যাপারে একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। প্রায় হয়ে গেছে। আচ্ছা এদিকের ক্যালকুলেশনের দিকে তাকানো দরকার নেই, জাস্ট এখান থেকে এই জায়গায় একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা আমি আমি এটা স্লাইডে শেয়ার দিই। এখানে ক্যালকুলেশনে কি হলো সেটা এখন বোঝা দরকার নেই, এই লাইনে পড়ে সরাসরি এই দুটো লাইনের দিকে তাকাও। নির্ণয়কের একটা সিস্টেম আছে, যদিও আমি এখন নির্ণয় করাচ্ছি না, কিন্তু এই অঙ্কটার জন্য একটু তোমাদের সহজ করার জন্য একটু বলে দিচ্ছি। নির্ণয় করার একটা সিস্টেম আছে, আমাদের নির্ণায়ক বলে একটা বীজগণিতে একটা আলাদা চ্যাপ্টারই আছে, সেই জায়গা থেকে তোমরা জানতে পারবে ইনশাল্লাহ। কিন্তু এখন জাস্ট আমি একটু এখানে একটু দেখাই দিই, সেটা জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি এটা কেন হয় সেই প্রশ্নটা এখন আমাকে কে করো না, কারণ এই প্রশ্ন উত্তরটা আমি নির্ণায়কের সময় দিব, জাস্ট শুধু নিয়মটা বলে রাখছি। নির্ণায়কে যদি কখনো নির্ণায়কের যদি কখনো দেখো এই এইগুলাকে বলা হয় সারি, আড়াআড়ি যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সারি, আর লম্বালম্বি যেগুলো থাকে সেগুলোকে বলা হয় কলাম। কলাম এটা তো জানা সবাই নাকি? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন দেখো যদি কখনো কোন কোন একটা নির্ণায়কের যদি কখনো যে কোনো দুইটা এলিমেন্ট, যে কোনো একটা সারি অথবা কলামের, যে কোনো একটা সারি অথবা কলামের হচ্ছে দুইটা এলিমেন্ট, মানে সকল একটা এলিমেন্ট বাদে সকল এলিমেন্ট গুলো শূন্য হয়, কথাটা ভালো করে বুঝছো, যদি কোনো নির্ণায়কের একটা সারিতে অথবা একটা কলামে, একটা সারিতে অথবা একটা কলামে একটা এলিমেন্ট বাদে সমস্ত এলিমেন্ট যদি শূন্য হয়, তাহলে ওই বরাবর সারিবাদ, আবার কি হয় যে ওই একটা এলিমেন্ট যেটি শূন্য নাই সেই শূন্য বরাবর কলামটাও বাদ। কি বললাম আবার বলছি কথাটা, যদি কোনো নির্ণায়কের, আচ্ছা কলামের কথা নাই বাদ দিলাম, শুধু সারিটাই বলি, যেটা এখন সারির ব্যাপারটা এটা একদম সরাসরি নির্ণায়কের সময় যে শিখবা, শুধু জাস্ট আপাতত এতটুকু জেনে রাখো, যদি কোনো নির্ণায়কের একটা সারিতে সকল মানে একটা বাদে একটা এলিমেন্ট বাদে সকল এলিমেন্টে মানে শূন্য হয় একটা সারিতে, এটা দেখো এক নাম্বার সারি, নিচেটা হলো দুই নাম্বার সারি, এটা হলো তিন নাম্বার সারি, হ্যাঁ তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে যে কোনো একটা সারিতে একটা বাদে একটা এলিমেন্ট বাদে মানে সকল এলিমেন্টের মান যদি শূন্য হয়, এই প্রত্যেকটাকে আমরা এলিমেন্ট বলি বা ভুক্তি বলি, বাংলাতে ভুক্তি বা ইংলিশে এলিমেন্ট বলে, যদি কোন একটা সারির একটা বাদে সমস্ত এলিমেন্টের মান শূন্য হয় তাহলে ওই সারিটা সম্পূর্ণ বাদ, আবার যেই এলিমেন্টটা শূন্য নয় সেই এলিমেন্টের কলামটাও বাদ হয়ে যায়। বুঝতে পারছো কি বললাম সবাইকে? বুঝছো? আমার ভাষাটা কি কারো বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। যদি কারো সমস্যা থাকে আমাকে বলতে পারো, কিন্তু যে একটা নির্ণায়কের কোন একটা সারিতে, একটা নির্ণায়কের যদি কোন একটা সারি যদি থাকে সেই সারির একটা ভুক্তি বা একটা এলিমেন্ট বাদে বাকি সমস্ত এলিমেন্টের মান শূন্য, তাহলে ওই সারিটা টোটালি বাদ, আবার এক আছে যে বরাবর সে একের কাছ এক বরাবর কলামটা বাদ, তাহলে এখানে আমার বাদ হয়ে যাবে কোনটা? এটা আর এটা। যদি বাদ হয়ে যায় তাহলে থাকে কোনটুকু? এটুকু থাকে, এটা তো নাকি প্রশ্ন তোমাদের কাছে? এটাই তো থাকে।
জি ভাই জি ভাই আচ্ছা এখন আমাকে নিচের নিচে নির্ণয়কের ক্ষেত্রে একটু বলো, নিচের নির্ণয়কের ক্ষেত্রে তাহলে এই দুই নাম্বার সারিতে দুইটা এলিমেন্ট শূন্য আর একটা এক, তাহলে আমার এই সারিটা বাদ, আবার এই এক বরাবর যে কলাম আছে সে কলামটাও বাদ, এটাই তো নাকি? এটা বুঝি না, এখানে আবার মাঝে আসবে কেন ইয়েটা? তুমি আমার কোনো কোনো কথাই বুঝছো না, সমস্যা নেই, আমি তোমাকে আবার বোঝাচ্ছি। দেখো যে যদি কোনো নির্ণায়কের, এটা কি, এটাকে সারি বলে না কলাম বলে? আচ্ছা আমার আগে প্রশ্ন উত্তর দাও, এটা সারি না কলাম? এটা সারি। নিচের এটা কি সারি না কলাম? সারি। এটাও সারি না কলাম? সারি। এটা কি? কলাম। আচ্ছা ঠিক আছে, সারি কলম যেহেতু বুঝছো তাহলে এবার একটু বুঝো। আমি বলেছি যে কোনো একটা সারি, সেটা দুই নাম্বার সারি হোক বা তিন নাম্বার সারি হোক বা চার নাম্বার সারি হোক, যে কোনো নাম্বার সারি হোক না কেন, যে কোনো একটা সারির একটা বাদে সমস্ত এলিমেন্ট গুলো যদি শূন্য হয় তাহলে ওই সারিটা বাদ হয়ে যাবে, আবার যে একটা এলিমেন্ট শূন্য নয় সেই এলিমেন্ট বরাবর কলামটা বাদ হয়ে যাবে। তাহলে আমরা দেখছি এক নাম্বার সারিতে, এক নাম্বার সারিতে দেখো এই দুইটা শূন্য কিন্তু একটা শূন্য নয়, তাহলে আমার এই বরাবর সারি বাদ, আবার এই এক বরাবর কলাম বাদ। কিন্তু এবার আমরা দেখতেছি দুই নাম্বার সারিতে একটা বাদে সবগুলোই শূন্য, এই জন্য দুই নাম্বার সারিটা বাদ, আর যেখানে একটা শূন্য নয় সেই বরাবর কলাম বাদ। বুঝছো কি? জি ভাই বুঝছি। ঠিক আছে ওকে, তাহলে দেখো এইটা থেকে যদি আমি যদি যাই তাহলে কি আবারও কি এই লাইনটা পাবো না, এই লাইন পাবো তো নাকি? জি ভাই। আচ্ছা এবার এই জায়গা থেকে আমরা দেখো আগের অঙ্কগুলো যখন এরকম দুইটা করে পাচ্ছিলাম তখন কি করেছি, এর সাথে এটা গুণ, তারপর এর সাথে এটা গুণ করেছি, এটাই তো নাকি? জি ভাই। হ্যাঁ তো তো আমিও এখানে সরাসরি সেই জিনিসটা এখানে করেছি। হ্যাঁ তাই আমিও তোমাদের মুখস্থের মতো মানে বোঝানো দরকার আমি বুঝিয়ে দিয়েছি, এখন জাস্ট তোমাদেরকে একটু মনে রাখতে বলছি ব্যাপারটা। সেটা কি, যদি কখনো দেখো যে তিনটা বিন্দুর মধ্যে একটা বিন্দু শূন্য হয়ে গেছে, তাহলে একটা বিন্দু যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্য বাদে যে অংশটুকু থাকবে মানে শূন্য বরাবর কলামটা এই সাইডটা টোটালি বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে এই যে এরকম ভাবে লিখবা, অথবা কি করবা এই শূন্য নয় যেগুলো সেগুলো আমাদের শুধুমাত্র আড়াআড়ি গুণ করে দেবো, মনে করবা শূন্য নয় যে যে বিন্দুটা কাছে শুধু এইটুকুই আছে, এইটুকুর মাঝে আড়াআড়ি গুণ করে দিবো, গুণ করলে অঙ্ক শেষ হয়ে যাবে। বুঝছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি, আমাদের সরাসরি এর সাথে এটা গুণ করব, এর সাথে এটা গুণ করব, গুণ করে বসাবো। এখন যদি কোন একটা যদি মনে করে বিন্দু আছে এরকম 1 2 1 0 0 1, এবার মনে করো 4 6 1, এই অঙ্কটা ক্ষেত্রে আমরা কি করতাম, এই যে আগে যেভাবে করেছি সেভাবে করলেও হবে, উত্তর আসবে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তার থেকে আরেকটু ছোট করে ফেলবো, সরাসরি আমরা বুঝতে পারছি এইটুকু আর এইটুকু বাদ, মাঝেকারি তার মানে শেষের কলাম বাদ, 1 এর সাথে 6 টা গুণ করব, 1 × 6, তারপর ফর্মুলার মাইনাস 4 এর সাথে 2 গুণ করব, 4 × 2। বুঝতে পারছো কিভাবে করতে হবে? কিভাবে সবাই বুঝছো তো? জি ভাই। বুঝতে পারছো? ওকে ঠিক আছে, জি ভাই বুঝছি। আচ্ছা তাহলে এই যে আমি এবার আমাদের আগের ভাই, এটা কি ক্যালকুলেশন তো আরো ছোট করা যায়? বুঝিনি কি হয়েছে এর ক্যালকুলেশন ভাই, এই ক্যালকুলেশন আরো ছোট করা যায় না? হ্যাঁ অবশ্যই আরো ছোট করা যায়, কিন্তু আমি ভাই আমার তো 3 লাইন হয়েছে মাত্র, আমি বলি এর এর ক্যালকুলেশন আরো ছোট করা যায়, আমি যেভাবে করেছি এইভাবে আরো ছোট করা যায়, কিন্তু আমি আগেই বলেছি তোমাদের উপর একটা বিশ্বাস আমার উঠে গেছে। হ্যাঁ মানে এখন আমার একটু কনফিউশন মনে হয় যে আমি যদি একটা একদম এক লাইন যদি ছোট করে ফেলি তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমাকে প্রশ্ন করে ফেলবো, এই জন্য একদম সর্বোচ্চ যত ভাঙা যায় সে ভেঙে ভেঙে আমি এখানে বুঝিয়েছি তোমাদেরকে। এনিওয়ে আমি দেখাই একটু তোমাদেরকে, এটা 2-3 লাইনের অঙ্ক। যাই হোক তাহলে আমাদের যেহেতু আমরা কি করবো উপরের অংশ আর এটা বাদ দিয়ে দেবো এখান থেকে সরাসরি, এটা আর এটা আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এর সাথে এটা গুণ করব আর এর সাথে এটা গুণ করব, যদি গুণ করি তাহলে আমাদের সেই গুণটা আসে এই যেমন, এর সাথে এটা গুণ আর এর সাথে এটা গুণ মাইনাস মাঝখানে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছো। তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে যারা এক্সপার্ট একটু তারা এই লাইনটা করবে না, না করে এই যে এর পরে যে লাইনটা আমি লিখছি এই লাইনটা লিখবে, ইভেন এই লাইনটাও লিখবে না এর পরের লাইনটা লিখবে, তাই একটু এক্সপার্ট বসে, কারণ এটা সরাসরি বোঝাই যাচ্ছে। তুমি যদি একটু দেখো যে এখান থেকে যদি এর সাথে যদি এটা গুণ করো, এর সাথে এই গুণ করলে এ স্কোয়ার হয়ে যাবে, আর কস বির সাথে কস এ গুণ করলে এই যে কস বি ইনটু কস এ হয়ে যাবে,
তারপরে এই যে দুইটা লেখা লাগবে একবার লেখা যায় জি ভাই cos a স্কয়ার কমন নিয়ে লেখা হ্যাঁ আবার দেখো a sin আলফার সাথে যদি মাইনাস s a sin বিটা গুণ করো মাঝখানে তো একটা ফর্মুলার মাইনাস থাকবে সেই মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে শর্ট শর্ট প্লাস হয়ে যাবে প্লাস হওয়ার পরে আবার এর সাথে এই গুণ হয়ে এই স্কয়ার হয়ে যাবে যাই হোক আর কি মানে সরাসরি এই লাইনটা লেখা যায় এই উপরে এটা দেখে কিন্তু তারপর আমি ভেঙে দেখালাম প্রথম প্রথম একটু ভেঙেই করো যাদের একটু বুঝতে সমস্যা নাহলে আবার ক্যালকুলেশন লাস্টে যে ভুল হয়ে যেতে পারে বুঝতে পারছো তো আমি তিন নাম্বার লাইনে কিভাবে আসলাম তিন নাম্বার থেকে আবার চার নাম্বার লাইনে কিভাবে আসলাম সবাই বুঝছো তো হ্যাঁ 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 বুঝছি ভাইয়া এমন কেউ আছো নাকি ভয় পাওয়ার দরকার নেই কিন্তু বারবার করে বলছি ভয় পেলে তুমি তুমি মানে তুমি বিপদে পড়বে আর তোমার জন্য আমি বিপদে পড়বো পরে মানে তোমার থেকে বেশি বিপদে পড়বো আমি ইভেন আমি বিপদে পড়া মানে এই যে এখানে যত স্টুডেন্ট আছে সবাই বিপদে পড়বে এর কারণ হচ্ছে এই জিনিসগুলো যদি এখন যদি ভালো করে না বুঝতে পারো এই জিনিসগুলো পরবর্তীতে ব্যবহার আছে এরপরে আমরা যখন সামনে যখন আগাবো তখন সামনে ব্যবহার আছে আমি আগে বলেছি আমার একটা ক্লাসের সাথে এর আর একটা ক্লাসের রিলেশন থাকে এই ক্লাসটা না বুঝলে এর পরবর্তী ক্লাসে বুঝতে তোমার অসুবিধা হবে তখন তুমি আটকায় যাবো আবার যখন আমরা সরল রেখা করবো সেই সরল রেখাতেও তোমার বুঝতে অসুবিধা হবে তখন তুমি আটকায় যাবো এখানে যদি ক্লিয়ার না হয়ে যেতে পারো আর তখন তুমি আটকানো মানে তুমি আমার কাছে প্রশ্ন করবা আর তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন আমি না পারবো ওই ক্লাসটা করাতে না পারবো আবার হচ্ছে এই পিছের দিকে চলে আসতে যদি আবার যদি পিছনে এসে বোঝাতে যাই যারা অন্যান্য স্টুডেন্ট আছে তারা চিন্তা করবে ভাইয়া হচ্ছে শুধু শুধু সময় নষ্ট করছে আবার পিছনে যাচ্ছে আবার আমি যদি ওই পিছনের দিকে না দিয়ে যদি ওই জায়গা থেকে যদি বোঝাতে যাই তুমি বুঝবা না এই আর কি মানে টোটালি একটা জগা খিচুড়ির একটা অবস্থা হয়ে যাবে এই জন্য চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ বোঝার জন্য আর না বুঝলে তোমাকে বোঝানোর জন্য যা করা দরকার আমি সেটাই করবো মাঝে মাঝে আমার স্টুডেন্ট গুলো মজা করে বলতো যে ভাইয়া মানে এতটা স্টুডেন্ট যদি আমি আমার নিজেকে প্রেজেন্ট করার জন্য বলছি না আমি কেমন সেটা তোমরাই আমার থেকে ভালো জানো হ্যাঁ তো হচ্ছে মাঝে মাঝে আমার স্টুডেন্ট গুলো বলতো ভাইয়া এত ধরে ধরে এত ভেঙে ভেঙে বোঝায় মনে হয় যেন একটা ক্লাস সেভেন এইট এর স্টুডেন্ট যদি থাকতো তাকে মনে হয় ভাইয়া এগুলো সব বুঝিয়ে দিত আমি চেষ্টা করি সর্বোচ্চ ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর জন্য এই জন্য তুমি যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমি বোঝাই যাবো তোমাকে এনিওয়ে তাহলে এখন এই জায়গা থেকে আমাদের একটা নতুন একটা কনসেপ্ট আনতে হবে লাস্ট ফাইনাল এখানে আচ্ছা এই জায়গায় কিভাবে আসলাম এখন আমাকে বলো কারো বুঝতে সমস্যা আছে কোনো কনফিউশন আছে জি না ভাইয়া ঠিক আছে এই মারুফ তুমি বুঝতে পারছো জি ভাই বুঝছি আচ্ছা তাহলে এবার দেখো এখান থেকে আমরা এখানে যে যে কাজটা করব সেটা হচ্ছে এটা একটা ত্রিকোণমিতিক ফর্মুলা সরাসরি ফর্মুলাটাই আছে এখানে কি ফর্মুলা সেই ডিপ্লোমাতে মনে হয় পড়েছিলাম আমি একটু পাশে একটু লিখে দেই cos a into cos b plus sin a into sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b এর একটা ফর্মুলা ডিপ্লোমাতে সেই ফার্স্ট সেমিস্টারে মনে করেছিলাম এটা একটা ফর্মুলা মনে আছে এখন হ্যাঁ মনে আছে তাই না তো এই 19 এও করতেছিলাম 19 এ করেছে cos 19 এ হায়ার মেথড ছিল এটা cos a cos b plus sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b তো এখানে আমরা a না বলে কি বলছি বিটা আর b না বলে বলছি কি আমরা আলফা তাহলে cos a cos b plus sin a sin b সমান আমরা কি লিখতে পারি cos a minus b দ্যাট মিন্স cos বিটা minus আলফা বুঝছো বুঝছো কি সবাই জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা এবার দেখো প্রশ্নে প্রশ্ন দেখো একটা জিনিস একটু খেয়াল করে দেখো প্রশ্নের ভিতরে সুন্দর করে আমাকে এখানে ইন্ডিকেট করে দিয়েছে দেখাও যে আলফা সমান বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল মান বৃহত্তম হবে এবং বৃহত্তমটি মানটা নির্ণয় করো তাহলে আলফা সমান বিটা যদি হয় তাহলে আমরা এখানে আলফার বদলে বিটা লিখতে পারি আলফার বদলে যদি তুমি যদি বিটা লেখো তাহলে বিটা বিটা কেটে যেয়ে শূন্য হয়ে যাবে cos 0 ডিগ্রি এখন আসো যে এই জায়গা থেকে যদি আমি একটু দেখাই এই অংশটা ছিল হচ্ছে একটু আমাকে কষ্ট করে লিখতে হবে এই লাইনটা একটু দেখো এখানে আমার যদি ত্রিভুজের ক্ষেত্রফল যদি সর্বোচ্চ পেতে হয় তাহলে একটু দেখো তো ছিল কি হাফ এ স্কয়ার সাথে একটা ত্রিকোণমিতিক ফাংশন ছিল কি কস সাথে একটা কোণ ছিল যদি আমি তোমাদের ত্রিকোণমিতিক ক্লাস এখনো নিইনি সামনে নিব ইনশাল্লাহ ত্রিকোণমিতিক ফাংশন আছে মোট ছয়টা সাইন কস ট্যান কট সেক কোসেক যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশনের ডান দিকে যদি কোনো ভ্যালু থাকে ত্রিভুজের ফাংশনের সাথে এই ডান দিকে যদি কোনো ভ্যালু থাকে সেটা হচ্ছে কোণের মান তো বাম দিকে ভ্যালু থাকলে সেটা হচ্ছে সহগ যেমন cos 2 এটা হচ্ছে এই এই যে 2 টা এই 2 টা হলো কোণের মান কিন্তু আমি যদি বলি যে বাম দিকে যদি 2 বলি আমি বাম দিকে যদি 2 বলি তাহলে এই বামের যে 2 টা আছে সেই বামের 2 টা হয়ে যায় হচ্ছে
কি একটা সাদা কিছু এসে কি তোমাদের এই নিচের লেখাটা কি দেখতে পাচ্ছ না? এমন কিছু ফেসবুকের কোন নোটিফিকেশন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে? ফৌদিয়া সেন্ট আ ভয়েস মেসেজ। হ্যাঁ ওই একটা আইডি আমার এখানে লগইন করা আছে, বারবার শুধু নোটিফিকেশন আসছে, এটা মুস্ত এতে চলে গেছে। আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে আমরা বললাম যে এই cos এর ডান দিকে যে সংখ্যাটা আছে 2 এটা হলো কোণের মান, কিন্তু বামে যেটা আছে সেটা হলো সহগ। যদি আমি ত্রিকোণমিতিক ক্লাস নিচ্ছি না, এটা হলো ত্রিকোণমিতিক ক্লাসের একটা অংশ, কিন্তু জাস্ট আমি একটু বোঝাই দিচ্ছি। তাহলে এই যে cos এর সাথে বিটা মাইনাস আলফা যেটা আছে, এটা কি একটা কোণের মান না? কোণের মান তো নাকি? জি ভাই, জি ভাই প্রশ্নে বলেছে যে দেখাও যে আলফা সমান বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে। ত্রিভুজটির ক্ষেত্রফলের মান যদি বৃহত্তম যদি হয়, এটা বারবার ডিসটার্ব করছে। দেখো ত্রিভুজে কি করলাম, এটা মুছতে যে আমি একদম পুরো লেখাটাই মুছে দিয়েছি। আলফা স্কয়ার cos বিটা মাইনাস আলফা। ত্রিভুজের মান যদি, ক্ষেত্রফলের মান যদি বৃহত্তম হতে হয়, তাহলে একটু দেখো তো হাফ আলফা, সরি হাফ এ স্কয়ার আছে এখানে, এখানে আছে হলো হাফ এ স্কয়ার। এই cos এই অংশের মান যদি সর্বোচ্চ হয়, এই অংশের মান যদি সর্বোচ্চ যদি হয়, তাহলে তুমি ক্ষেত্রফলের মানটা সর্বোচ্চ পাবা। কারণ হাফ এ স্কয়ারের সাথে যদি মনে করো তুমি 5 গুণ করো, তাহলে তুমি ক্ষেত্রফল যত পাবা, 5 গুণ না করে তুমি যদি এখানে যদি গুণ যদি করো 15, তার থেকে বেশি পাবো না ক্ষেত্রফল? বেশি পাবো তো নাকি? অনেক বেশি। যদি আমি 15 না গুণ করে যদি 150 গুণ করি, তাহলে আরো বেশি পাবো, এটাই তো নাকি? 10 গুণ বেশি পাবো। তার মানে দ্যাট মিন্স এখানে কথা হচ্ছে cos বিটা মাইনাস আলফা এর মান যত বেশি হবে ক্ষেত্রফলটা আমরা তত বেশি পাবো, এটাই তো? ওফ আচ্ছা দাঁড়া একটু অপেক্ষা করো, আমি একটু এটা একটু ইয়া করে নিই, এর ব্যবস্থা করে নিই, নাহলে বারবার শুধু ডিস্টার্ব হবে। এটা আমার আইডি না, অন্য জনের আইডি আমাদের লগ ইন করা আছে, সেখান থেকে বারবার শুধু নোটিফিকেশন আসছে। একটু লাইনে থাকো, আমি একটু এটা ইয়া করে লগ আউট করে নিই। ওকে দেখো আবার কষ্ট করে দেখতে হবে, বাসা যায় না। হাফ এ স্কয়ার cos বিটা মাইনাস আলফা। তার মানে আমি যে কথাটা এখানে মেইনলি তোমাদের বলতে চাইলাম সেটা হচ্ছে যে যদি আমাদের এই cos বিটা মাইনাস আলফার মান যত বেশি হবে ক্ষেত্রফলটা তত বেশি হবে। এখন একটু তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে cos এর সাথে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন যদি বসাও, cos এর সাথে যদি তুমি কোণ বসাও, cos 0 ডিগ্রির মান কত হবে বলো তো? 1। এবার cos এর সাথে কোণের মান আমরা জানি, আমরা কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু সরি আমরা বিস্তারিত একটা ক্লাসে শিখেছিলাম কোণের মান কখনো শূন্য থেকে ছোট হতে পারে না, সবসময় শূন্য থেকে বড়ই হবে। তাহলে এখন দেখো, এখন আমি যদি কোণের মান যদি বাড়াই, যদি কোণের মান যদি বাড়াতে বাড়াতে যদি আমি যদি হচ্ছে 30 ডিগ্রি যদি করাই, cos 30 ডিগ্রি মান কত হয়? √3/2। √3/2 এখন আমাকে বলো তো √3/2 এই মানটা একের থেকে ছোট না বড়? কি বলতে পারবা? ছোট 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 ভাই। দ্যাট মিন্স cos এর সাথে তুমি কোণের মান যত বাড়াবা মান একের থেকে তত বেশি ছোট হতে থাকবে। cos এর সাথে তুমি কোণের মান যত বেশি বাড়াবা, তুমি cos যদি 90 ডিগ্রি করো, cos 90 ডিগ্রি মান হয়ে যাবে 0। cos যদি 120 ডিগ্রি মান যদি বসাও, তাহলে আরো তুমি বড় করছো, তাহলে তার মান হয়ে যাবে -1। -1 কি একের থেকে ছোট না, ছোট তো নাকি? জি ভাই, জি ভাই। দ্যাট মিন্স কথা হচ্ছে এটাই, cos এর সাথে
যদি তুমি জিরো ডিগ্রি বসাও তবেই কস থেটার মান তুমি সর্বোচ্চ পাবে, সেটা কত ওয়ান। কসের সাথে তুমি যেই ত্রিভুজ ফাংশনটা বসাও না কেন, কসের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান। আমার কথা কি বুঝতে পারছো কি বললাম? আমরা জানি কসের সাথে এই যে বিটা মাইনাস আলফা কি, এটা কি একটা কোণের মান না, কোণের মান তো নাকি। কিন্তু আমরা এটা জানি যে কস যদি হয় তাহলে তার সর্বোচ্চ মান কত হয়, ওয়ান। তার মানে এখানে আমাকে যে কোনো মানে ওয়ান করতে হবে, যে কোনো মূল্যে আমাকে এখানে ওয়ান করতে হবে যদি আমি ক্ষেত্রফল সর্বোচ্চ পেতে চাই। কিন্তু তুমি যদি এখানে ওয়ান না করে যদি ওয়ানের থেকে ছোট নাও তাহলে ক্ষেত্রফল আরো ছোট হয়ে যাবে। কিন্তু আমরা তো এটা জানি যে কস যদি থাকে তাহলে কসের ক্ষেত্রে সর্বোচ্চ মান এক হতে পারে, একের থেকে কখনোই বড় হওয়া সম্ভব না। এটা তো বুঝতে পারছো তো, এতক্ষণ আলোচনা তো বুঝছো তো এটা নাকি? জি ভাই বুঝতে পারছি ভাই। তাহলে ক্ষেত্রফল সর্বোচ্চ মান ওয়ান হবে। হ্যাঁ মানে যদি আমাকে ক্ষেত্রফল সর্বোচ্চ পেতে হয় তাহলে আমাকে কসের এখানে মানটা আমার কত হতে হবে, ওয়ান হতে হবে। যদি ওয়ান যদি তুমি এখানে ওয়ান যদি করতে পারো কোনো ভাবে তবে তুমি ক্ষেত্রফল সর্বোচ্চ পাবা। এটা তো বুঝছো তো নাকি? যদি আমি এখানে ক্যালকুলেশনটা এইভাবে দেখিয়েছি তোমরা এইভাবে দেখাবো না, আমি এটা এখানে দেখানোর উদ্দেশ্য ছিল এইভাবে অনেকে করবে, ইভেন অনেকে তোমাকে শেখাতেও পারে এইভাবে, এইভাবে করা যাবে না। এখানে আমি নিচে যেভাবে করেছি এইভাবে করানো যাবে না, বি কেয়ারফুল। কিন্তু এইভাবে করা যাবে না, এটা করতে হবে কিভাবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। আমরা আলোচনা তো বুঝতে পারছো নাকি যে যে কোনো মূল্যে কস বিটা মাইনাস আলফার মান সর্বোচ্চ নিয়ে আসতে হবে। তো এটার মধ্যে সর্বোচ্চ যদি নিয়ে আসো, এর মানটাকে যদি তুমি সর্বোচ্চ যদি নিয়ে আসতে চাও তাহলে আমার এর মান কখন মানে কসের সাথে শূন্য ডিগ্রি আনতে হবে নাকি, শূন্য ডিগ্রি আনতে হবে তো? জি ভাই জি ভাই। তো কসের সাথে শূন্য ডিগ্রি যদি আনতে চাও তাহলে এখন বলো তো এখানে কি, যদি শূন্য যদি বানাতে চাও তাহলে বিটার বদলে আলফা লিখতে হবে অথবা আলফার বদলে বিটা লিখতে হবে, এটাই তো? জি ভাই। এখানে তোমাকে এই যে আমি একটু দেখাই, এখানে হচ্ছে এই লাইনটার পরে, সরি এই লাইনটার পরে নিচে আর আসা যাবে না। এখানে একটা কথা তোমাকে লিখতে হবে বাংলায়, বাংলায় তোমাকে একটা কথা লিখতে হবে। আমি একটু মুছে দিলাম এখানে, এটুকু একটু মুছে দিলাম, মুছে বলে দিছি তোমাকে কোন কথাটা লিখতে হবে। এই লাইনে পরে বাংলা একটা কথা তোমাকে লিখতে হবে, যদি ক্ষেত্রফল সর্বোচ্চ পেতে হয় বা যদি যদি যাই হোক আর কি, তুমি তোমার ভাষায় লিখবা যে ক্ষেত্রফল যদি সর্বোচ্চ, আমরা যদি এখানে লিখে দিই যে কসের যে হচ্ছে যখন হচ্ছে কস 0 ডিগ্রি যখন 1 হয় তখনই সর্বোচ্চ মান পাওয়া যায় কসের, এটা যদি লিখে দিই তাহলে যাই হোক আর কি, যে কেউ নিজের ভাষায় লিখতে পারো যদি ক্ষেত্রফল সর্বোচ্চ পেতে হয় তাহলে কস বিটা মাইনাস আলফা এর মান 1 হতে হবে। যদি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সর্বোচ্চ পেতে হয় তাহলে কস বিটা মাইনাস আলফা ইকুয়াল 1 হতে হবে। এটুকু লেখার পর তারপর তুমি এই লাইনটা আবার লিখবে, লেখার পর এবার তুমি এখানে কাজ করো একটু। কস বিটা মাইনাস আলফা ইকুয়াল cos 1 মানে কত, cos 0 ডিগ্রি মান আমরা জানি 1, cos 0 ডিগ্রি মান আমরা জানি 1। তাহলে cos 0 ডিগ্রি মান যদি 1 যদি হয় তাহলে এবার তুমি এখানে দেখো উভয় পক্ষ থেকে cos ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটাই তো নাকি? ইকুয়াল 0 থাকে, এবার তুমি এই জায়গা থেকে পেয়ে যাচ্ছ b ইকুয়াল টু আলফা, b টা ইকুয়াল টু আলফা। বুঝতে পারছো এখানে আমি কিভাবে করলাম? কারো বুঝতে অসুবিধা আছে, সমস্যা থাকলে আমাকে বলো, কারো বুঝতে সমস্যা না ভাই? এইবার এইটুকুর পরে তুমি নিচে সুন্দর করে লিখে দিবা যে প্রমাণিত বা দেখানো হলো, এটুকু সুন্দর করে তুমি এখানে লিখে দিবা দেখানো হলো। এর পরে তুমি লাস্টে যে এইটুকুর কাজ করো। আচ্ছা আমি এটা স্লাইডটা একদম সম্পূর্ণ ভালো করে প্রস্তুত করি একটু তোমাদের দেখাই, তাহলে ভালো বুঝবা। এখান থেকে অঙ্কটা করেছি এই যে, একটু সময় দাও আমাকে, নাহলে আবার তোমরা পরে ভুল করে ফেলবা যে আমি একটু লিখে নিই এখানে।
maximum. এই যে দেখো আমি এখানে একটা কথা লিখেছি, হ্যাঁ এইভাবে একটু তোমাদের লিখে ফেলবো, আমি একটু দেখাই যে মানে এই এই অংশটুকু এখন করা যাবে না, আর এটুকু পরে এই জায়গায় লিখে দিতে হবে অঙ্কটা শেষ হওয়ার পরে, যে ওয়েন কস বিটা মাইনাস আলফা ইকুয়াল টু ওয়ান, যখন কস বিটা মাইনাস আলফা ইকুয়াল টু ওয়ান তখন এরিয়া অফ ট্রাঙ্গেল এবিসি, মানে তখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ পাওয়া যাবে, উইল বি ফাউন্ড ম্যাক্সিমাম অ্যাজ ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ হিসেবে পাওয়া যাবে, বুঝতে পারছো? এই কথাটা তুমি তোমাদের মধ্যে বাংলা লিখে দিবা। এইটুকু লেখার পরে এবার তুমি হচ্ছে কাজ করো, কি কাজ করবো আমি একটু দেখাই, ওটাও একটু লিখে দিই তোমাদের। এই যে এরপরে এই এইটুকু লিখবা, লেখার পরে জিরো কস জিরো লিখে তারপরে আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া শোনা যাচ্ছে, আমি তো ভাবছি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, কারণ আরো আরো মানে 2-1 মিনিটের মধ্যে। এই যে দেখো হয়ে গেছে, এটুকু লেখার পর জাস্ট নিচে লিখে দেবা প্রমাণিত, হ্যাঁ সহজ। এবার তুমি পুনরায় এবার তুমি হচ্ছে লেখো যে ত্রিভুজের ক্ষেত্রফলের যে কাজটুকু, দেখো প্রশ্ন কিন্তু তোমার দুইটা অংশ চেয়েছে এখানে, দেখা যায় না, এই যে যে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের মান বৃহত্তর হবে, এটা তো দেখানো, আমরা একটা অংশ কাজ করেছি দেখানো হয়েছে, এরপর বলছে বৃহত্তম মানটি বের করো, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের মানটি বের করো, সেই মানটা এখন আমরা বের করব, বের করার জন্য আমরা এখন যে কাজটা করব cos beta minus এই যে এবার আমরা সেকেন্ড অংশের কাজ করবো, এটুকু করার পরে এরিয়া অফ ট্রাঙ্গেল এবিসি ইকুয়াল হাফ এ স্কোয়ার কস বিটা মাইনাস আলফা, এবার তুমি এখান থেকে এই এই কাজগুলো কমপ্লিট করো, করে তারপরে যেটা লিখে ফেলো, একটু বড় করে যদি তোমাদের কিছু দেখাই যে এটুকু, আচ্ছা এটুকু কাজ যে কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে কাজটা কমপ্লিট, বিটা ইকুয়াল টু আলফা লিখে প্রমাণিত বা সবুজ বা দেখানো হলো, এবার তোমাকে যে কাজ করতে হবে যে এইটুকু এই অংশের কাজটুকু ফাইনালি করবে, এরিয়া অফ ট্রাঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ, এই যে তুমি যেটুকু বের করে রাখছিলা হাফ এ স্কোয়ার কস বিটা মাইনাস আলফা, এবার এখানে তুমি আলফার বদলে বিটা বসে দাও, বসে বসে দেখো করে ফেলো, বুঝছো অঙ্কটা কিভাবে করতে হবে?
একবার এখান থেকে সরাসরি মাঝখানে লাইনটা করা লাগে না, আর আমি তো এই ফর্মুলাটা শুধু শুধু বসেছি, এই অঙ্কটা করতে আমারই খুব বেশি সময় লাগবে না, 3 মিনিটও বেশি লাগবে না, আশা করি বুঝছো। এর পরের অঙ্কটাতে যদি আমি যদি যাই, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় দেওয়া আছে এই এত এত, এর ক্ষেত্রফল 6 একক হলে দেখাও যে x + y = 15, এটা বুঝতে সমস্যা কারোর? পারোনি না ভাই? পারবা না সবাই? এটা জি ভাই। মারুফ পারবা? পারবো ভাই, ইনশাল্লাহ পারবা, এখন আমার মনে হয় সবাই পারবা এগুলো। এরপরে হচ্ছে এটা সমাধানটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, তারপরেও একই রকম, হ্যাঁ আগের মতোই, এটাও এটাও সেই একদম সেম অঙ্ক, এই অঙ্কটাও এই যে একটু আগে যেটা দেখালাম এটাও পারবা ইনশাল্লাহ। আচ্ছা আমি নতুন লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ ওই লিঙ্ক একটু জয়েন করো, সবাই জয়েন করো, আর আমার দু একটা একটু কথাও আছে, নতুন লিঙ্ক দিচ্ছি সেটা একটু জয়েন করো। এই ধরনের অঙ্কে আশা করি আর তোমাদের সমস্যা হবে না, যদি এখানে সমাধান করে রেখেছিলাম, যদি তোমাদের সমস্যা হয় আর কি। এরপরে যে অঙ্কটা আছে এটা একটু দেখো তো, প্রমাণ করো যে পি পি মাইনাস টু পি প্লাস থ্রি পি এবং পি প্লাস টু পি প্লাস টু বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠিত ত্রিভুজ ক্ষেত্রফল পি বর্জিত, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বুঝতে পারছো? পারবা কি এটা? এটা কি পারবা তোমরা? ত্রিভুজের ক্ষেত্রফল বের করে স্টেপ যদি ফলো করো দেখবো অটোমেটিক্যালি পি ভ্যানিশ হয়ে গেছে। এই যে আমরা তিনটা বিন্দু নিলাম, এরপরে এখন জাস্ট এখান থেকে উপরটার সাথে এটা এটার সাথে এটা বিয়োগ যদি করি দেখো অটোমেটিক্যালি দেখো পি নাই, স্বাভাবিক অবস্থায় করলে ক্ষেত্রফল 4 বেরিয়ে যাবে, বুঝে গেছে আশা করি। এবার এখানে যে দেখো তিন লাস্ট এই দুইটা অঙ্কই ছিল, 1 নম্বর অঙ্কটা করা লাগবে না, এটা আমাদের এখন এর পরবর্তী একটা ক্লাস আছে সেই ক্লাসটার সাথে একটু রিলেশন আছে। এটার মধ্যে তো সমস্যা 4-এর একাও, হ্যাঁ না 4-এর 1 নম্বরটা করা লাগবে না, 4-এর 1 নম্বরটা করা লাগবে না, 2 নম্বরটা করতে হবে। 4-এর 1 নম্বরটা হচ্ছে এখানে নাম বললি একটু, 4-এর 1 নম্বরটা হচ্ছে এখানে মধ্যবিন্দু নির্ণয়ের একটা ব্যাপার আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখতে পারবো, পরবর্তী ক্লাসে পড়া এটা আর কি। আমি এটা হয়তো বা খেয়াল করিনি দাগিয়ে ফেলেছিলাম, মধ্যবিন্দুর ব্যাপারটা এখন একটু বাদ, এটা করতে হবে অঙ্ক কিন্তু এখন না, এর পরবর্তী আরো দুইটা ক্লাস করে একদম শেষের দিকে, কিন্তু 2 নম্বর অঙ্কটা করতে হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, ত্রিভুজ এবিসি এর এ বি সি শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক যতক্ষণ এত এত, পি বিন্দুর স্থানাঙ্ক এত হলে দেখাও যে অংশটা, এটা কি বুঝতে অসুবিধা তোমাদের? পারবা না এটা? মানে দুইটা আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে পরে লেফট হ্যান্ড সাইড দিয়ে এনে প্রমাণ করলে হয়। হ্যাঁ এতক্ষণ ক্লাস গুলো যদি বুঝে থাকো তাহলে এটা নিতে পারবা, দুইটা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, একটা ত্রিভুজ এবিসি আর একটা হলো ত্রিভুজ পি এবি, তো দেখো এ বি সি পি এই 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমি যদি প্রথম যদি দেখাই এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, এটা এ বি সি আমরা ধরে নিলাম, সরি প্রশ্নটা দেওয়াই আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করা খুবই সহজ, এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলাম কত, -11, ওকে এটা -11 হিসেবে রেখে দাও, অথবা তুমি যদি +11 করে দিতে পারো অসুবিধা নেই, এনিওয়ে বা তুমি এটা -11 হিসেবে রেখে দাও। এবার দেখো এখান থেকে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, এবার আরেকটা ত্রিভুজ আছে এখানে সেটা কি পি এ বি, তো পি এ বি ত্রিভুজটা এখানে লেখো, পি বিন্দু কত দুই আছে এক্স ওয়াই, তারপর পি এ বি তাহলে পির সাথে একটা এ বিন্দু নিতে হবে, এই বিন্দুটা কত -1, 2, সাথে একটা বি বিন্দু নিতে হবে কত 2, 3, এই পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি এবার বের করো, তো এই পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে যেভাবে শিখিয়েছে সেভাবে যদি করো তাহলে দেখো এখান থেকে তোমার আসবে হচ্ছে ক্যালকুলেশন করলে এই যে কাটটা মনে সাউন্ড আসতেছে নাকি কে কিছু বলতে চাচ্ছে আল্লাহ জানে, এনিওয়ে দেখো তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে আমার এই যে তাহলে দেখো এখান থেকে আমার কি হলো, এই যে স্বাভাবিকভাবে আমরা এর ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফল হলো -1,
x minus 3y plus 7 এখন কিছুই না প্রশ্নে দেখো ত্রিভুজ PAB সাথে ত্রিভুজ ABC বিয়োগ তার মানে এই ত্রিভুজ PAB সাথে ত্রিভুজ ABC টা তুমি সরি বিয়োগ না ভাগ ভাগ করে ফেলো শুধু এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটা ভাগ করো অর্থাৎ যে আমি এখানে লিখছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল PAB বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল PAB এর মান কত এটা পেয়েছি আমরা আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC এর মান কত মাইনাস 11 এটা এবারে এটাকে সিম্পলিফাই করলে অঙ্ক শেষ আমার মাইনাস মাইনাস কেটে গেল আর হাফটা নিচে এসে 22 হয়ে গেল অঙ্ক শেষ বুঝতে সমস্যা হয়েছে কারোর বা এটা পারবা না এমন কেউ আছে যে ভাই আই টু ভেঙে বুঝান না ভাই সমস্যা নেই পারবো ভাইয়া আচ্ছা তাহলে আমাদের মোটামুটি যে অঙ্কগুলো ছিল